দিবেন সেগুলো যেন আমরা সবাই অনুসরণ করি, এবং ক্লাসটি যাতে খুব ইন্টারেক্টিভ হয় সে বিষয়ে স্যারকে সহযোগিতা করার জন্য, এবং আজকের যিনি যিনি কি বলবো যে আমাদের সম্মানিত ক্লাস টিচার নীলা, ও আসলে যথেষ্ট পরিশ্রম, ওর কারণেই কিন্তু স্যারকে আমরা পেয়েছি আসলে সত্যি কথা বলতে। তো আমি সম্মানিত যিনি ক্লাস টিচার, আমি আসলে অত্যন্ত ছোট, আমার অত্যন্ত স্নেহের ছোট বোনের মতোই, সেও আসলে যথেষ্ট পরিশ্রম করে, তাকে অনুরোধ জানাবো যাতে আজকের এই ক্লাসটি সুন্দরভাবে সম্পন্ন হয় এবং স্যারকে আমরা যেন যতটুকু যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তো নীলা, আমি কি শুরু করতে পারি? নীলা, আমি কি শুরু করতে পারি? নীলা আনমিউট করুন, নীলা আপনি মিউট করুন। আচ্ছা ঠিক আছে, আপনি শুরু করতে পারেন। স্যার একটু আপনারটা আনমিউট করে দিন। শফিউল ইসলাম সাহেবের সাথে কমপক্ষে একটা মিটিং করার সুযোগ আমার হয়েছে, আর নীলা আমার অত্যন্ত প্রিয় মানুষ, খুবই প্রিয় মানুষ, অত্যন্ত হার্ড ওয়ার্কিং মানুষ, খুবই পরিশ্রমী মানুষ, যেটা খুবই দরকার যে কোনো দেশের অগ্রগতিতে পরিশ্রমী মানুষের প্রয়োজন। নীলা কিন্তু সেই রকম একজন মানুষ। তো আমাকে এই সুযোগ দেওয়ার জন্য দুজনকে ধন্যবাদ জানাই, জয়নাল আবেদিন সাহেবকেও, উনিও যোগাযোগ করেছেন, শফিউল ইসলাম সাহেব করেছেন এবং নীলার সাথেও যোগাযোগ হয়েছে। তো আপনারা যারা সি ল্যাঙ্গুয়েজের কোর্স করতে এসেছেন আপনাদের অভিনন্দন জানাই। আমি দেখলাম যে নেকটার আমার যাওয়ার আসলে সুযোগ হয়েছিল, অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান বগুড়াতে, এত সুন্দর প্রতিষ্ঠান, পরিচ্ছন্ন প্রতিষ্ঠান, ক্যাম্পাসটা আমার খুব ভালো লেগেছে। আমি নিশ্চিত শফিউল ইসলাম সাহেবের নেতৃত্বে নেকটার আরো ভালো করবে। এখানে আমি যেটা ভাবি যে এখানে যারা প্রশিক্ষক হবেন তাদের কম্পিউটার সায়েন্সের ডিগ্রিধারীও হতে হবে, আশা করি এক সময় সেই সুযোগটা তৈরি হবে। শফিউল ইসলাম সাহেব, আপনার তো চিন্তা ভাবনা পরিকল্পনা এটা আছে তাই না? এটা অত্যন্ত চমৎকার একটা প্রতিষ্ঠান বাংলাদেশে, বিশেষ করে মানে সরকারের অধীনে যে সকল প্রতিষ্ঠান আছে তার মধ্যে এটা খুবই খুবই কার্যকরী। অসংখ্য প্রশিক্ষণ কোর্স এখান থেকে দেয়া হচ্ছে। আমি আশা করি আমাদের প্রশিক্ষণার্থীদের সম্পর্কে, তাদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে, মানে তারা কি করছে সেই তথ্যগুলো নেকটার রাখবে, রেখে বর্তমান যারা প্রশিক্ষণ নিচ্ছে তাদেরকে অনুপ্রাণিত করবে, তাদের থেকে ফিডব্যাক নেবে কোর্স আরো কত সুন্দর করা যায়, কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করলে বাস্তব জীবনে কাজে লাগে, এগুলো প্রশিক্ষণার্থীরা বলে উপদেশ দিয়ে আমাদের নেকটারের কার্যক্রম আরো শক্তিশালী করবে। আমাদের বর্তমান সরকার দীর্ঘদিন ধরে আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ তৈরির। এই ডিজিটাল বাংলাদেশ যারা তৈরি করবে তারা হলো তথ্য প্রযুক্তিতে দক্ষ জনবল।
আপনাদের মতো মানুষ কেমন তথ্য প্রযুক্তিতে যদি দক্ষতা না থাকে তাহলে কিন্তু ডিজিটাল বাংলাদেশ হবে না। আমরা যদি বলি যে আমরা জাতিকে অত্যন্ত সুন্দর একটা স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ডাক্তাররা যদি তা না জানে এর অর্থ হবে আমরা সেই রকম স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারি নাই। মানে যার হাতে যে কাজটি হবে তাকেই সেই কাজটি দিতে হবে। আপনারা যারা তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ হতে এসেছেন, কর্মী হতে এসেছেন, তারা যদি তথ্য প্রযুক্তিকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের জন্য কাজে না লাগান তাহলে বাংলাদেশ কিন্তু ডিজিটাল বাংলাদেশ হবে না। কারণ বিদেশ থেকে তথ্য প্রযুক্তির সামগ্রী, সফটওয়্যার, হার্ডওয়্যার কিনে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে সেটা ইনস্টল করে মেইনটেনেন্স করে ডিজিটাল বাংলাদেশ কিন্তু তৈরি করা যাবে না। তাহলে সৌদি আরব অনেক আগে ডিজিটাল হয়ে যেত, কুয়েত অনেক আগে ডিজিটাল হয়ে যেত। আমাদের দেশ তখনই ডিজিটাল হবে যখন আমরা চিন্তা ভাবনায় ডিজিটাল হব। কেমন? তথ্য প্রযুক্তির জ্ঞানে দক্ষতায় আমরা বলিয়ান হব, তখন আমরা ডিজিটাল হব। আমাদের দেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, শহর ভিত্তিক নয়। এ সকল দেশের মধ্যে বাংলাদেশের জনঘনত্ব সবচেয়ে বেশি, প্রায় 1130 জন প্রতি বর্গ কিলোমিটারে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে অনেক অনেক মানুষ, 136-137 কোটি, কিন্তু তাদের জনঘনত্ব কিন্তু আমাদের 3.5 গুণ কম। আমেরিকাতে যদি বাংলাদেশের এই জনঘনত্ব হতো সারা পৃথিবীর মানুষ আমেরিকাতে বাস করত, আরো 60% মানুষ বেশি বাস করত। পৃথিবীর যে গড় জনঘনত্ব বাংলাদেশের জনঘনত্ব তার 24 গুণ বেশি। কত কত মানুষ আমাদের এবং মাথা পিছু প্রাকৃতিক সম্পদ কত কম। এই কম প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা বাংলাদেশকে যদি মধ্যম আয়ের দেশ কিংবা উচ্চ আয়ের দেশে রূপান্তর করতে চাই তাহলে আমাদের প্রযুক্তির জ্ঞানে দক্ষতায় বলিয়ান হতে হবে। এখনো আমাদের দেশ অর্থনৈতিকভাবে উন্নতির পথে যাচ্ছে। আমাদের রিজার্ভ এখন $38 বিলিয়ন। কেমন? বিভিন্ন দেশ অর্থনৈতিক মন্দার শিকার হলো, বাংলাদেশ কিন্তু ওই পরিমাণে হয়নি। বরং বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। কেমন? সেই যোগ্যতাটা অর্জিত হয়েছে অনেকটা অশিক্ষিত, অদক্ষ, অর্ধদক্ষ, অর্ধশিক্ষিত মানুষের শ্রমের ফলে। যারা মধ্যপ্রাচ্যে যায়, বাড়ি ঘর জমি জমা বিক্রি করে যায়, খুব কম খায়, যতটুকু পয়সা পায় তারা দেশে পাঠিয়ে দেয়। এই মানুষগুলো যদি আরেকটু দক্ষ হতো, যেমন তাদের ভাষার দক্ষতা যদি একটু বেশি থাকতো, আরবি ভাষায় যদি কিছুটা কথা বলতে পারতো, কাজে যদি অর্ধদক্ষ হতো, কিছু টেকনিক্যাল স্কিল যদি তাদেরকে আমরা দিতে পারতাম, তারা কিন্তু অনেক বেশি পয়সা উপার্জন করতে পারত এবং অনেক বড় আকারের রেমিটেন্স পাঠাতে পারত। তারা পারে না, কারণ তারা তাদের দক্ষতা নেই। আমরা চাইব না আমাদের দেশের যুবক যুবতী সামান্য কিছু পয়সা উপার্জন করে বিদেশ থেকে অমানসিক পরিশ্রম করে, আমরা এটা চাইব না। আমরা চাইব তারা যাতে আরো বেশি উপার্জন করতে পারে। আমি কোন একটি জায়গায় পরিসংখ্যানে দেখলাম মধ্যপ্রাচ্যে যারা চাকুরি করে তার মধ্যে আমাদের দেশের মানুষই
সবচেয়ে কম বেতন পায়। আপনাদের এটা মনে রাখতে হবে, আপনারা কেউ যদি মধ্যপ্রাচ্যগামী হওয়ার চিন্তা করেন তাহলে একটু ভাষার দক্ষতা এবং টেকনিক্যাল স্কিল এগুলো নিয়ে গেলে নিঃসন্দেহে অনেক সুবিধা হবে। যাই হোক, এটা হলো আমাদের দেশকে এখনো যারা অর্থনৈতিকভাবে সচল রেখেছে তার মধ্যে মধ্যপ্রাচ্যে যারা আছে অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষগুলো আর গার্মেন্টসের মেয়েরা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেতে সূর্যের আলো না দেখে আমাদের দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা উপার্জন করে। আর একটা দল যারা একটু শিক্ষিত, যারা শিক্ষিত তারাও একটা অবদান রাখছে, সেটা হলো কৃষিবিদেরা। আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন আমাদের দেশে 7 কোটি থেকে 7.5 কোটি মানুষ ছিল, অনেক আবাদযোগ্য ভূমি ছিল। তারপরও কিন্তু আমরা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ছিলাম না, বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হতো এবং 1974 সালের দুর্ভিক্ষ এ সমস্ত কারণে হয়েছিল। যাদের খাদ্যদ্রব্য দেওয়ার কথা ছিল তারা আমাদের দেয়নি, অনেক অনেক মানুষ মারা গেছে। সেই কৃষিবিদেরা তারা গবেষণা করেছেন উচ্চ ফলনের ধান, ওনারা আবিষ্কার করেছেন এখন আমাদের দেশ কৃষিতে অনেকটা স্বয়ং সম্পূর্ণ। কেমন এখন বাকি রইল কি? বাকি রইল মহামেধাবী প্রকৌশলী চিকিৎসকেরা, তারা কিন্তু তাদের দায়িত্বটা প্রকৃতপক্ষে ভালোভাবে পালন করতে পারছে না। যেমন আমাদের যমুনা ব্রিজটা, বঙ্গবন্ধু যমুনা সেতু আমরা তৈরি করি না, বিদেশিরা তৈরি করেছে। যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার ফলে পদ্মা সেতুর ব্যবস্থাপনা আমরা নিজেরাই করছি, এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমরা সেটা করছি। তবু আমাদের এই ইঞ্জিনিয়াররা ডাক্তাররা তারা তাদের যে কাঙ্ক্ষিত ভূমিকা এখনো কিন্তু সেটা করতে পারছে না। যেমন আমি বলবো আমাদের দেশে অনেক অনেক রোগী বিদেশে যায়, ভারতে যায়, ব্যাংককে যায়, মালয়েশিয়াতে যায় চিকিৎসার জন্য। আমাদের একজন অসাধারণ নারী ভিসি ছিলেন, উনি অসুস্থ হয়ে পড়লেন, সম্ভবত দিন 15 ব্যাংককের হাসপাতালে ছিলেন, দুর্ভাগ্যজনকভাবে মারা গেছেন। 15 দিনে বাংলাদেশের মাত্র 50 লক্ষ টাকা খরচ হয়েছে। সেখানে যে চিকিৎসা করেছে সেই ডাক্তারও আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাস। আমাদের রোগী, আমাদের ডাক্তার আর অর্থ নিয়ে গেল ব্যাংকক, আমরা সেই অর্থটা রাখতে পারলাম না। কেমন আমাদের এখানে অনেক অনেক বড় দুর্বলতা আছে, কেন আমরা এটা করতে পারছি না? আমাদের ইঞ্জিনিয়াররা তারাও যথেষ্ট মেধাবী, তারপরেও যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রকল্পে কেন বিদেশি পরামর্শক বিশেষজ্ঞদের রাখা হয় সেটা একটা বড় প্রশ্ন। আমাদের অবশ্যই অনেক অনেক দক্ষ হতে হবে, হয়তোবা কিছুটা আমাদের দক্ষতার অভাব আছে। আমার মনে হয় একটু দেশপ্রেমের সাথে যোগ করে দিলে আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারব। এখনো বাংলাদেশের অনেক অনেক সফটওয়্যার সিস্টেম বিদেশের থেকে আসছে এবং তার জন্য আমাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে হচ্ছে। যেমন ব্যাংকিং সফটওয়্যার আছে যাকে বলে কোর ব্যাংকিং সিস্টেম, এই কোর ব্যাংকিং সিস্টেমের জন্য আমার একজন ছাত্র আমাকে বলল যে প্রতি বৎসর আমরা 500 কোটি টাকা মেইনটেনেন্স ফি বাবদ বিদেশে পাচার করি, এত জনসংখ্যা যে দেশের সেই দেশ থেকে অর্থ বিদেশে পাচার হবে এটা কোনো মতেই কাম্য নয়। 500 কোটি টাকা প্রতি বৎসর কত কোটি টাকা?
একজন গ্রাজুয়েটকে যদি আমরা 40,000 টাকা বেতন দেই প্রতি মাসে, বছরে তাকে 5,00,000 টাকা দিতে হয়। 1,00,000 টাকায় আমরা 20 জন গ্রাজুয়েটকে চাকরি দিতে পারি, আর 500,00,000 টাকায় মাত্রই 10,000 জন প্রকৌশলী চাকরি পেতে পারে। এবং শুধু এই চাকরিগুলো যদি আমাদের থাকতো, আপনাদের অনেকেই এই চাকরিটা পেতেন। এটা তো শুধু কোর ব্যাংকিং সফটওয়্যারের কথা বললাম, আরো নানা সফটওয়্যারের নামে বাংলাদেশ থেকে অনেক টাকা আমরা নিজেরাই পাচার করছি। এটাকে ফেরাতে হবে, এটা আমাদের ফেরাতে হবে, আপনাদের ফেরাতে হবে। আপনাদের বলতে পারতে হবে আমি এই কাজগুলো করতে পারি, কেন বিদেশিরা করবে, কেমন আমরা নিজেরাই এই কাজ করতে পারি, এই কথাটা বলতে পারতে হবে। আমি একবার, আমাকে কোনো একটা নাম করা কোম্পানি ভারতে নিয়ে যাবে একটা সফটওয়্যার কেনার জন্য, আমি তো এ সকল ব্যাপারে যথেষ্ট রিলাক্টেন্ট, অনাগ্রহী সাংঘাতিক, যে বাইরের থেকে কেন সফটওয়্যার আমরা কিনবো, আমাদের এত ভালো ভালো ছেলেমেয়ে আছে তারা সফটওয়্যার তৈরি করবে। যাই হোক, পরিশেষে আমি যেতে বাধ্য হলাম এবং সেখানের সফটওয়্যার যারা তৈরি করেছে তাদের সাথে আমার কথা হলো। একজন মানুষের চোখের দিকে তাকালে তার বুদ্ধিমত্তার লেভেলটা কিন্তু কিছুটা হলেও বোঝা যায়। ওই মানুষগুলোকে দারুণ বুদ্ধিমান আমার মনে হলো না। আমি দেশে ফেরত আসলাম, আসার পরে ওই প্রতিষ্ঠান আমাকে বলে, স্যার ভারতীয়দের 9,00,000 টাকা দিতে হবে এই সফটওয়্যারের জন্য, বাংলাদেশের ছেলে মেয়েরা কি 2,00,000 টাকায় করতে পারবে? ভারতকে আমরা 9,00,000 টাকা দিতে রাজি আছি, বাংলাদেশের ছেলে মেয়ে হলে মাত্রই 2,00,000, মানে আমরা লেস দ্যান হিউম্যান বিইং। আমি তাদের বললাম যে ভারতকে, ভারতীয় কোম্পানিকে যদি 9,00,000 টাকা দেন, বাংলাদেশের কোম্পানিকে 10,00,000 টাকা দেন, এই সকল টাকা বাংলাদেশেই ঘুরবে, কেমন, এবং আপনার ভাগিনা ভাতিজা চাকরি পাবে। সুতরাং এখানে কঞ্জুষপনা করেন কেন? আমাদের আসলে আত্মবিশ্বাসের বেশ একটু অভাব। আত্মবিশ্বাস জাগ্রত করতে হলে আবার কিছু সফলতা থাকতে হয়। এখন আমরা যদি কাজ করতে না পারি তাহলে সফলতা আসবে কিভাবে? আমার কথা তো শোনা যাচ্ছে তাই না? আমার কথা কি শুনতে পাচ্ছি? জি স্যার, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। আমি বাংলাদেশের ছেলে মেয়েরা, বাংলাদেশের মানুষ যে ব্রেইনের কাজে ভালো, মেধার কাজে ভালো, তার কিছু উদাহরণ আপনাদের দেব। আমি একবার ভারতের গোয়া শহরে গিয়েছিলাম, সেখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ অশনোগ্রাফি, সেখানে আমি গেলাম, ভবনের সামনে গান্ধীজির বিশাল অর্ধনগ্ন প্রতিকৃতি, ভেতরে গেলাম, 10 জন বিজ্ঞানীর ছবি, তার 5 জন হলো বাংলাদেশের মাটির, পশ্চিমবঙ্গেরও কিন্তু নয়, 5 জন, 10 জনে 5 জন। বাংলাদেশ হলো গোটা পাক ভারত উপমহাদেশের 1/10, কিন্তু মেধা হলো 50%। এটা হলো বাংলাদেশ। এক সময় বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে তাদের যে সামর্থ্য শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণ করেছিল। আপনারা নিশ্চয়ই জগদীশচন্দ্র বসুর নাম শুনেছেন, মুন্সিগঞ্জে তার বাড়ি। জগদীশচন্দ্র বসুকে যা বেতন দিতে চেয়েছিল ইংরেজ সাহেবকে, অধ্যাপককে, তার ডাবল দেবে, এই জন্য জগদীশচন্দ্র বসু কখনো বেতন নেন নাই এবং তার গবেষণার জন্য কোনো ল্যাবরেটরিও ইংরেজ সরকার দিতে রাজি ছিল না।
কারণ ভারতীয়রা আবার গবেষণা করবে কি? জগদীশ চন্দ্র বসু একজন সম্পূর্ণ অশিক্ষিত মানুষকে দিয়ে যন্ত্রপাতি তৈরি করে তা দিয়ে প্রমাণ করেছেন যে উদ্ভিদের প্রাণ আছে, আরো কত কিছু করেছেন। তার সবচেয়ে বড় আবিষ্কার হলো রেডিও। রেডিও হলো তিনিই আবিষ্কার করেছেন, পুরস্কার হাতিয়ে নিয়েছে মার্কনি। উনি ঋষিতুল্য মানুষ ছিলেন, নোবেল পুরস্কার পাওয়া এগুলো নিয়ে কখনো চিন্তা করেন নাই, মার্কনি সেই পুরস্কারটা নিয়ে নিয়েছেন। মানে কত বড় মাপের মানুষ তিনি ছিলেন, পুরস্কারের পিছনে তিনি কখনো ঘুরেন নাই। আমাদের সত্যেন বোস কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি পড়াতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি একটি পেপার লিখেছিলেন, সেই পেপারটা তার এবং আইনস্টাইনের যৌথ নামে প্রকাশিত হয় এবং তার নাম হয় বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। আইনস্টাইনের কিন্তু নাম আগে নয়, বোসের নাম আগে। তাহলে আমার দেশে এমন একজন বিজ্ঞানী ছিলেন যে তার নাম আগে, আলবার্ট আইনস্টাইনের নাম পরে, এইটা ছিল বাঙালি। গোখলে নামে একজন পলিটিশিয়ান ছিলেন, তিনি বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মানে বাঙালি আগেই চিন্তা করতে পারত, দূরদর্শী ছিল। সেই দূরদর্শিতায় আমাদের হয়তো কিছুটা সেদ পড়েছে, কিন্তু আপনারা জেগে উঠবেন, আমাদের দেশকে জাগাবেন, আপনারা দক্ষ হবেন, বিজ্ঞান ও প্রযুক্তির দক্ষতায় বলিয়ান হবেন এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। আমাদের দেশে অনেক ভুল সংস্কৃতিতে আমরা গড্ডালিকা প্রবাহের মতো ভাসি। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম, পৃথিবীর 100,000 মানুষের 24%, 1,000 ভাগের 24 ভাগ মানুষ আমাদের, 1,000 ভাগের 1 ভাগ ভূমি আমাদের। তার মানে আমাদের জনঘনত্ব কত বেশি, তাই না? পৃথিবীর যে গড় জনঘনত্ব, আমাদের জনঘনত্ব তার 24 গুণ বেশি। এই জন্য আমি বলি আমাদের দেশের যে কোনো ভবন হতে হবে কমপক্ষে 24 তলা, এর কম নয়। আপনারা যারা ভারতে গিয়েছেন জেনে থাকবেন যে ভারতের রেলগাড়িতে 3 স্তরে শোয়ার ব্যবস্থা আছে। আমাদের বাংলাদেশে কয় স্তর? 2 স্তর। কিভাবে 2 স্তর হলো? আমাদের তো 10 স্তরে শোয়ার ব্যবস্থা হওয়া উচিত, কারণ ভারতের থেকে আমাদের পপুলেশন ডেন্সিটি 3.5 গুণ বেশি। স্বাধীনতার পর ভারতের রেলের যে জয় জয়কার, বাংলাদেশে কিন্তু আমরা ওইটা এখনো করতে পারি নাই। এই রেল ভ্রমণ, রেল ব্যবস্থা আমাদের দেশের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে এটাকে এখন আমরা ওই রকম করতে পারিনি। রাজশাহীর থেকে যে ট্রেনটা আসে, যে পথে আসে, দিনে 100টা রেলগাড়ি আসলে তো অসুবিধা নাই। এখানে এটা সবচেয়ে সাশ্রয়ী, একই রেল ট্র্যাক দিয়ে 100টা গাড়ি চলবে, অসুবিধা তো নাই। তো নিশ্চয়ই 100টা গাড়ি আমরা চালাই না, তাই না? আমি বলছিলাম যে আমাদের ছেলে মেয়েদের, যার মধ্যে আপনারাও আছেন, আমাদের ছেলে মেয়েদের কম্পিউটার দক্ষতা বেশ বেশ ভালো। 1999 সালে আমি বাংলাদেশের কিছু ছাত্রছাত্রী নিয়ে IIT কানপুরে যাই। IIT গুলো হলো ভারতে খুবই খুবই নাম করা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে প্রোগ্রামিং প্রতিযোগিতা করার জন্য যাই। প্রতিযোগিতার আগের দিন
আইবিএম ইন্ডিয়ার কর্ণধার, উনি ছিলেন প্রধান অতিথি। উনি তার ভাষণে বললেন, আজ আমরা বিশ্ব সুন্দরী হলাম। ভারত সম্ভবত ওই দিনই বিশ্ব সুন্দরী নির্বাচিত হয়েছিল। আগামীকাল প্রমাণ করব মেধায়ও আমরা শ্রেষ্ঠ। তারপরের দিন যে প্রতিযোগিতা হলো, সেই প্রতিযোগিতার প্রবলেম সেট তৈরি করেছিলেন আইআইটি কানপুরের শিক্ষকগণ, এবং বিচার কার্য তারাই করেছিলেন। চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রানার আপ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, আর পুরস্কার বিতরণী সভা হলো শোক সভা। এইটা হলো বাংলাদেশের তরুণ। ইন্ডিয়াতে যেয়ে গোটা ইন্ডিয়াকে তারা হারিয়ে আসলো প্রোগ্রামিং প্রতিযোগিতায়। যে প্রোগ্রামিং করে সফটওয়্যার সার্ভিসেসের নামে ভারত প্রতি বছর $180 বিলিয়ন উপার্জন করে, তার মানে নিশ্চয়ই তারা প্রোগ্রামিং এ দারুণ দারুণ ভালো। সেই ভারতকে বাংলাদেশের ছেলেমেয়েরা হারিয়ে আসলো। আমরা তো সফটওয়্যার খাতের থেকে এর ধারে পাশে কোনো আয় উপার্জন করতে পারি না। এটার অর্থ আরো আমাদের এই যে দক্ষ ছেলেমেয়ে আছে, যাদের কম্পিউটার দক্ষতা আছে, তাদেরকে সঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি না। যে ছেলেমেয়েরা ভারতকে বিট করতে পারে, যে ভারত প্রতি বছর $180 বিলিয়ন উপার্জন করে সফটওয়্যার এক্সপোর্ট থেকে, তাহলে সেই বাংলাদেশ আয় উপার্জনে এত কম কেন থাকবে? অবশ্যই আরো অনেক ভালো আমাদের করা উচিত। প্রচুর পটেনশিয়াল আমাদের, আমাদের সুপ্ত শক্তি, সুপ্ত প্রতিভা অসাধারণ। দেশের কল্যাণে এই প্রতিভা, এই দক্ষতাটাকে কাজে লাগাতে হবে। আমরা এখনো এটা ভালো মতো লাগাতে পারছি না। তারপরের বছরও আমি দল নিয়ে আইআইটি কানপুরে যাই, এবং যথারীতি আমাদের ছেলেরাই সেখানে চ্যাম্পিয়ন হয়। আইআইটি কানপুরের ডাইরেক্টর, উনি আমার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আমি তো তোমার সঙ্গে পারবো না। আমি বললাম, কি বিষয়? তোমরা যখন গত বছর জিতে গেলে, তখন আমি আমার শিক্ষকদের বলেছিলাম, বাংলাদেশে তো ওরা ঝগড়াঝাটি করে, বন্যা হয়, নানা রকম ন্যাচারাল ক্যালামিটিজের মধ্যে থাকে, ওরা কিভাবে এত ভালো প্রোগ্রামিং করতে পারে, আমাদের এত সুনাম, তারপরে আমরা কেন পারি না? আমার শিক্ষকরা সারা বছর চেষ্টা করেছে, তারপরেও আমরা তোমাকে হারাতে পারলাম না। এইটা হলো বাংলাদেশ, অ্যান্ড ইউ বিলং টু দ্যাট স্পিসিস, আপনারা সেই স্পিসিসের মানুষ। আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা প্রোগ্রামিং করে, যারা ইউনিভার্সিটির ছাত্র না, স্কুল কলেজের ছাত্র, এরকম ছাত্র আমাদের রাজশাহীতে আছে, ওরা খুবই খুবই দক্ষ মানুষ, ছোট ছোট মানুষ। ওরাও একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তার নাম হলো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স, IOI। স্কুল কলেজের ছাত্ররা সেখানে অংশগ্রহণ করে। আমি 2009 সালে একটা ছেলে, তার নাম আবিরুল ইসলাম, তাকে নিয়ে বুলগেরিয়াতে যাব। বুলগেরিয়াতে যাব, সে আমাকে বলছে, স্যার ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাদ দেই, আগে আমি IOI থেকে মেডাল নিয়ে আসি। আমি বললাম, তোমার যদি এই স্পিরিটটা হয় তাহলে তুমি এমনিই মেডাল আনতে পারবে। যাই হোক, আমি তাকে নিয়ে যাব, সে আমার বাসায় আসছে। আমি তার পায়ে দেখলাম যথেষ্ট পুরানো একজোড়া স্যান্ডেল। আমি জানতাম না
ওই বড় অনুষ্ঠানে স্যান্ডেল পরে যাওয়া যায় কি না। বাঙালি মানুষ হিসাবে আমার তো পাশে লোকে কিছু বলে এটা আছে। আমার ছোটবেলাতে আমি রাশিয়াতে পড়তে গিয়েছিলাম, তো রাশিয়ার থেকে ট্রেনের টিকিট করে গোটা ইউরোপ ভ্রমণ করা যেত। সেই ইউরোপ ভ্রমণে, ইউরোপে তো এভরি নাও অ্যান্ড দেন দেয়ার ইজ বর্ডার, ছোট ছোট দেশ বর্ডার, এই বর্ডার হলেই পুলিশ আমাকে জাগিয়ে তোলে, আমার পাসপোর্ট নানাভাবে দেখে, বিরক্ত করে। তো এইরকম ইতালিতে ট্রেনে যাচ্ছি, একজন আমেরিকান মেয়ে, বয়স 16-17 হবে, একটা সিটে সে বসেছে, আর এক সিটে দয়া করে তার পা দুটো রেখেছে, আর তার পকেটে ইগলওয়ালা পাসপোর্ট। ওই ইতালির ভদ্র মানুষগুলো টিকিট চেকার তাকে কিন্তু কিছুই বলল না, সে যে তার পা দুটো অন্য আর একটা সিটে রাখছে তাকে কোনো প্রশ্নই করল না। তো বারবার আমার পাসপোর্টটা দেখলো কেমন। সুতরাং এই হলো ইউরোপের অবস্থা। আমরা তাদেরকে ভদ্র বলি, আমরা তাদেরকে জ্ঞানী বলি, তারা মোটেই না। আপনারা জেনে থাকবেন যে এই যে ইরাক যখন আক্রমণ করলো, তখন শুরুতে ইউরোপিয়ান দেশগুলো কিন্তু এই আক্রমণে অংশগ্রহণ করতে রাজি হয়নি। তারা মনে করেছে এটা মানবতার পরিপন্থী, এটা সঠিক কাজ নয়। কিন্তু কিছুদিন পরেই কিন্তু তারা ঘুরে ওই হালুয়া রুটি পাওয়ার জন্য আমেরিকার সাথে যুক্ত হয়েছে কেমন। সুতরাং এটা ভাবার কারণ নাই যে পশ্চিমা বিশ্ব আমাদের থেকে বেশি সভ্য। এই যে আজ থেকে 4-5 বৎসর আগে সিরিয়ান উদ্বাস্তুরা ভূমধ্যসাগরে ডুবে মারা গেল, ওরাও কিন্তু যীশু খ্রিস্টের সন্তান ছিল, কিন্তু উন্নত বিশ্বে উন্নত মূল্যবোধ সম্পন্ন মানুষ পাওয়া যায়নি যারা তাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আর বাংলাদেশ, আমাদের এত মানুষ, মানুষের সংখ্যায় আমরা হিমশিম খাচ্ছি, তার মধ্যে আরো 15 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে আছে। জাস্ট একবার ভাবুন যে মানে মানবতাবোধ আমাদের বেশি না পশ্চিমা বিশ্বের বেশি? নিঃসন্দেহে আমাদের বেশি। আমরা 15 লক্ষ রোহিঙ্গাকে স্থান দিয়েছি, যেখানে আমাদের দেশে এত এত মানুষ নিজেকে নিয়ে নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নাই, ইনফেরিয়রিটির কমপ্লেক্সের কোনো কারণ নাই। আমরা অবশ্যই বাংলাদেশে সুপিরিয়র মানুষ। আমেরিকার জনসংখ্যা যদি 2 গুণ করে দেওয়া যায়, তাহলেই বোঝা যাবে কতজন দ্বিপদ প্রাণী মানুষের মতো আচরণ করে। আমাদের তো 2 গুণ না, আমাদের 30 গুণ, আমাদের জনঘনত্ব 30 গুণ, তারপরেও কিন্তু আমরা ঠিকই আছি। এই যে যে করোনা ভাইরাস আসলো অস্ট্রেলিয়ার মতো দেশে, যেখানে নাকি পার স্কোয়ার কিলোমিটার মাত্র 3 জন মানুষ বাস করে, সেখানে সুপার মার্কেট পর্যন্ত লুট হয়েছে। আমেরিকাতে লস এঞ্জেলস শহরে বিদ্যুৎ বিভ্রাট হওয়ার কারণে সেখানে চুরি রাহাজানি ডাকাতি হয়েছে। আমাদের দেশে যদিও এখনো তো বিদ্যুৎ বিপর্যয় ঘটে না, আমরা তো এগুলো করি না। আমাদের অনেক চাহিদা, যোগান কম, তারপরেও তো আমাদের দেশের অবস্থা এতটা খারাপ নয়, তাই না? মানুষ বিশৃঙ্খল নয়, মানুষ যারা খেটে খাওয়া মানুষ ওরা সামান্য একটুতেই খুশি হয়। সুতরাং দেশ হিসাবে আমাদের গর্ব করার অনেক অনেক বিষয় আছে। আল্লাহর দুনিয়া আমরা আরো 24 গুণ ভূমি পেতে পারতাম, একটা অজানা অনৈতিক কারণে আমরা অনেক কম জায়গা পেয়েছি। এর মধ্যেও আমাদের ছেলেমেয়েরা তাদের নিজেদের দক্ষতা নানা জায়গায় প্রমাণ করছে। আমাদের বুয়েটের একজন ইঞ্জিনিয়ার আরশাদ মোমেন তার নাম, সে আমেরিকাতে
খুবই খুবই বড় একটা কোম্পানির নির্বাহী হয়েছে। এরকম আমাদের অনেক ছেলেমে আছে। আমাদের আমাদের একজন ছাত্র ছিল এবং সহকর্মী ছিল, আমার কথাটা কি শোনা যাচ্ছে? চট্টগ্রামে খুবই খুবই ভালো ছেলে, সে পরীক্ষা জীবনেও দ্বিতীয় হয় নাই, পরীক্ষা জীবনেও দ্বিতীয় হয় নাই। আমাদের স্ক্রিনটা কি ঠিক আছে? স্ক্রিনটা কি আমরা ঠিক দেখতে পারছি? তো সে খুব ভালো ছেলে। যাই হোক, আমি মনে হয় এই গল্পগুলো একটু শর্ট করব, যদিও এগুলো আসলে অসাধারণ জিনিস। ছেলেটা মহা ভালো ছেলে, তো দুঃখজনকভাবে আমরা তাকে একটা কমনওয়েলথ স্কলারশিপ দিতে পারি নাই। পরে সে অস্ট্রেলিয়াতে পড়ালেখার জন্য আবেদন করলো, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, সবচেয়ে নাম করা ইউনিভার্সিটি, সেখানে খুব নামজাদা একজন অধ্যাপক তার অ্যাপ্লিকেশন পেলেন। তার নাম হলো রিচার্ড ব্রেন্ট, খুবই নাম করা লোক। উনি বুঝতে পারলেন যে এই ছেলেটা অত্যন্ত মেধাবী, কিভাবে তাকে অস্ট্রেলিয়াতে নিয়ে আসা যায়। এই জন্য সে তাকে চিঠিপত্র, ইমেইল, নানা কিছু করে, বইয়ের পেজ ফটোকপি করে পাঠায়। তারপরে এক সময় এই ছেলেটার নাম মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ। এক সময় মঞ্জুর রিচার্ড ব্রেন্ডকে জানালো তাদের যেতে দেরি হবে, কারণ তাদের একটা ছেলের জন্ম হয়েছে, সুতরাং এত ছোট ছেলে নিয়ে তো যাওয়া যাবে না। কিছুদিন পর রিচার্ড ব্রেন্ট একটা চিঠি লিখল, তার ভিতরে আর একটা চিঠি ছিল। সেই চিঠিটা হলো একজন ডাক্তারের সার্টিফিকেট, যে ডাক্তার বলছে যে শিশুর জন্মের এক মাসের মধ্যে ফ্লাই করাটা তার জন্য ভালো। একজন ডাক্তার লিখছে কেমন, এবং রিচার্ড ব্রেন্ট লিখছে, এটা কিন্তু বাংলাদেশের ডাক্তার না। কেন লিখছে? রিচার্ড ব্রেন্ট যখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন তার বাঙালি বন্ধু ছিল এবং বাংলাদেশের কালচার কিছুটা হলেও উনি জানতেন। কেমন, এইভাবে মঞ্জুর মুর্শিদকে খুবই দ্রুত উনি অস্ট্রেলিয়াতে নিয়ে গেলেন। তাদের জন্য চারতলায় একটা বাসা বরাদ্দ, বাক্স পেটারা সব রিচার্ড এবং তার ওয়াইফ, তাদের বয়স ছিল তখন 55 এর মতো, তারা সব বাক্স পেটারা চারতলায় তুললেন। তুলে রিচার্ড মঞ্জুরকে জিজ্ঞাসা করছে, তুমি কি জানো আমি তোমার বোঝাটা বহন করলাম কেন? মঞ্জুরের তো কোনো ধারণা নাই। তখন রিচার্ড বললেন, তুমি এত মেধাবী ছাত্র, এই জন্য তোমার বোঝাটা আমি বহন করলাম। বাংলাদেশের ছেলেমেয়েরা এতটা মেধাবী হতে পারে যে বিদেশি নাম করা প্রফেসররা তাদের বোঝা বহন করতে পারে। আপনারা কিন্তু একই স্পেসিসের মানুষ, একই মেধা আপনাদের মধ্যেও আছে, সম্ভবত আপনারা জানেন না। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, তাহলে সেখান থেকে মেধাটা বের হয়ে আসবে। কখনো নিজেকে ছোট মনে করবেন না, মানুষ হিসেবে না। আমি তো বোঝালাম যে বাংলাদেশি সকল মানুষের মধ্যে তারা সবচেয়ে ভালো মানুষ,
তাদের মানবতাবোধ অনেক অনেক বেশি। আপনারা হয়তো জেনে থাকবেন উন্নত বিশ্বে করোনার কারণে বয়স্ক মানুষদের আর অত বেশি স্বাস্থ্য সেবা দিচ্ছে না, তারা মারা গেলে আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এখন আমরা এই জিনিসটা কিন্তু করছি না, আমরা আমাদের মতো চেষ্টা করছি, আশা করি খুব দ্রুতই আমাদের দেশ থেকে করোনাও প্রস্থান করবে, আমরা আবার সুস্থ জীবন যাপন করতে পারব। ঠিক আছে, আমি কি দেশ সম্পর্কে আপনাদের একটু বোঝাতে পারলাম? আমার কোন বক্তব্যে যদি আপনারা আহত হয়ে থাকেন আমি খুবই দুঃখিত, আমি নিজে যা ভালো বুঝি আমি সেটাই বললাম, আমার সবকিছু আপনাদের অনুসরণ করতে হবে না, যেটা ভালো সেটা করবেন। বাংলাদেশে এখনো আমরা কৃষ্ণ সাধন করি না, মানে একটু দেখে দেখে শুনে ব্যয় করা এই কাজগুলো করি না, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু করে। পশ্চিমবঙ্গের একজন মানুষ বাজারে যায়, বাজারে যেয়ে বলে ওই মুরগিটা ডান পায়ের থেকে 250 গ্রাম মাংস দেন। আমরা করি আমাদের 5টা মুরগি দেন, ঠিক না? আমার এক সহকর্মী কলকাতাতে গিয়েছেন, ওখানের এক প্রফেসরের বাসায় যাবেন, এই জন্য প্রফেসরের গাড়িতে যখন উঠলেন তখন বললেন একটা মিষ্টির দোকানে থামাবেন, তো মিষ্টির দোকানে থামালো, তা আমার সহকর্মী দোকানে গেল আর ফিরে আসে না, পরে প্রফেসর আবার ভেতর গেল, কি হলো কি হলো? আমার কলিগ মিষ্টিওয়ালার কাছে 250 কেজি মিষ্টি দিতে বলেছে, কিন্তু মিষ্টিওয়ালা কখনো 250 কেজি মিষ্টি বিক্রি করে নাই। আপনারা জানেন কি না জানি না, ওখানে প্যাকেট পাওয়া যায়, 2টা মিষ্টির প্যাকেট, 4টা মিষ্টির প্যাকেট, 6টা মিষ্টির প্যাকেট, কেমন? ওদের এখানে এরকম মাইক্রোবাসও পাওয়া যায়, 2 সিটার, 4 সিটার, 6 সিটার, 8 সিটার, সাশ্রয়ী, তারা সাশ্রয়ী, কেমন? সুতরাং মানে মিষ্টিওয়ালা বুঝতে পারছেন 250 কেজি মানে কি। তারপর ওই প্রফেসর বললেন যে আপনি কি আমার বাসায় নেবেন? হ্যাঁ। উনি গুনে দেখলেন ওনারা মোট 6 জন মানুষ 6টা মিষ্টি কেনার কথা বললেন। আমরা কি মিষ্টির দোকানে যেয়ে 6টা মিষ্টি কিনতে পারবো? লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যাবে না? এইটা দুর্ভাগ্যজনক। আমাদের সম্পদ সীমিত, যথেষ্ট কৃষ্ণ সাধন আমাদের করতে হবে। কৃষ্ণ সাধন কাকে বলে এর দু একটা গল্প আপনাদের বলি। আমার মেধাবী ছাত্রদের সুবাদে অনেক অনেক দেশে ভ্রমণের আমার সুযোগ হয়েছে, সেই দেশের সংখ্যা 70 থেকে 80 হবে, অনেক অনেক দেশ। আমি একবার সাংহাই শহর থেকে, সাংহাই এয়ারপোর্ট থেকে তাইওয়ান যাব, তাইপেই। তো প্লেনে আমি এক গ্লাস পানি চাইলাম, মেয়েটা আমাকে বলে হোয়ার ইজ ইউর ডিসপোজেবল গ্লাস। তার মনে আছে এর আগেও আমাকে পানি খাওয়িয়েছে, তার কথা হলো সে আর একটা ডিসপোজেবল গ্লাস আমাকে দিতে চায় না, ওই গ্লাসে তো আমি 20-30 বার খেতে পারবো। এইটাকে বলে কৃষ্ণ সাধন। আমি ছাত্রদের নিয়ে রাশিয়াতে গিয়েছি, রাশিয়া হলো আয়তনের সবচেয়ে বড় দেশ, যে হোটেলে আমাদের রাখা হবে সেই হোটেলে থাকা অনেক অনেক টাকা করে দরকার, আমাকে একদিন অতিরিক্ত থাকতে হবে ছাত্রদের নিয়ে, এত টাকা আমি দিতে পারবো না। আমি একজনকে জিজ্ঞাসা করলাম অল্প দামি হোটেল আছে কিনা, আমাকে বললো যে এই রাস্তায় 5 মিনিট যাও
একটা হোটেল আছে অল্পতে, আমি গেলাম, তারপর লোকে বললাম, সে আমাকে দরজাটা খুলে দিল। দরজা খোলার পরে দেখি একটা রুমে মাত্রই চারটা খাট, প্রতি খাটের উপর আবার আর একটা খাট, তাহলে মোট কয়টা হলো? আটটা খাট। একটা হোটেল রুমে মাত্র আটটা খাট, এটা হলো রাশিয়াতে সবচেয়ে বড় দেশ। তাহলে আমাদের দেশে একটা হোটেল কক্ষে কতগুলো খাট থাকা উচিত? আপনারা বিষয়টা নিয়ে ভাববেন, কতগুলো থাকা উচিত? আমাদের আমাদের ট্রেনে কত স্তরে শুয়ে থাকার সুযোগ থাকা উচিত? ভারতে 3 স্তরে, ভারতের থেকে আমাদের পপুলেশন ডেন্সিটি 3.5 গুণ বেশি। আচ্ছা, যাই হোক, এই বিভিন্ন রকম কথাবার্তা বলার পরে আসল কথাটাও একটু বলি, যেটা আমাদের নীলা ম্যাডাম আপনাদের শেখাচ্ছেন C++ ল্যাঙ্গুয়েজ, তাই না? C++ ল্যাঙ্গুয়েজ। তো এই বিষয়ের পর আমার একজন অত্যন্ত বুদ্ধিমান মেধাবী ছাত্র, তার নাম হলো ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম নিউটন। তার বাবা তার নাম রেখেছে নিউটন, বুদ্ধিও কিন্তু নিউটনের মতো। কেমন? সে একটি বই লিখেছে, কেমন? আমাকে আমাকে সাক্ষী রেখে সে বই লিখেছে, কেমন? নীলা, বইটা কি দেখিয়েছ? স্যার, বইটার রেফারেন্স বলেছি স্যার। রেফারেন্স বলেছো না? রেফারেন্স ইজ নট গুড এনাফ, আমি বইটা একটু দেখাই আর দেই। কিন্তু বইটার তো একটা বাংলা ভার্সন আছে, আমি তো দেখছি এখানে আমার ইংরেজি ভার্সন। স্যার, rakumari.com এ পাবেন বা বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পাবেন বইটা। জি ম্যাম, বইটা আমি সংগ্রহ করেছি। ইংরেজি ভার্সন কিন্তু এটার বাংলা ভার্সন আছে। নিউটন খুবই বুদ্ধিমান প্রাণী, সে একবার বলল বইটা বাংলায় লিখতে হবে। আমরা বাংলা ভাষাভাষী, অন্য ভাষায় আসলে ঠিক ওই পরিমাণ আত্মস্থ করা যায় না। বইটা আসলেই খুব চমৎকার, এবং এটার যে দাম বেশি রেখেছে তাও না, বইতে 550 থেকে 600 পেজের বই, আমি জানি না 250 টাকা না কত টাকা যেন বিক্রি করে। ওই নিউটনের বাড়ি বগুড়া, খুবই খুবই ভালো ছেলে, এবং তার অভিমত এবং আমারও একই রকম অভিমত। আমি যখন রাশিয়াতে পড়েছি, রাশিয়াতে গণিতের বই, দুইটি গণিতের বই চালু ছিল, একটা হলো ফিকটেন গোলসের সিরিজ আর একটা হলো স্মির নবের সিরিজ। এখন নানা রকম বই পড়লে ভিন্ন ভিন্ন দুইটি প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে ভাব বিনিময় করতে কষ্ট হয়। আমরা সবাই যদি একই বই পড়ি তাহলে একই ভাষায় কথা বলতে পারবো না? প্রত্যেকটা ডেফিনিশন একই ভাষা ইত্যাদি ইত্যাদি। তো আমাদের ইচ্ছা এই বইটি সারা দেশে সবাই পড়বে। আপনারা সবাই যদি এই বইটা পড়েন, নিজেদের মধ্যে আলাপ আলোচনাও কিন্তু অত্যন্ত কমফোর্টেবলি করতে পারবেন, ঠিক না? একই ভাষা, এবং কেউ বলতে পারবেন যে ওই যে ওই পেজে কি লিখছে এটা তো ঠিকঠাক মতো বুঝতে পারলাম না, আরেকজন বুঝতে পারলে সে তার উত্তরটা করতে পারবে। কিন্তু ভিন্ন ভিন্ন বই পড়লে তো আর এই কথাটি বলা যাবে না। যদিও এই বইতে আমার নামটিও আছে, কিন্তু আমার এখন বয়স হলো 66, এখন আমি বলতেই পারি যে বইটা ভালো, আপনারা বইটা পড়তে পারেন। সম্পূর্ণ বাংলায় লেখা বই, যেটা ইরিটেটিং হবে সেটা হলে অনেক বাংলা প্রতিশব্দ সেখানে রয়েছে। এটা খুব দুর্ভাগ্যের বিষয়, পরিতাপের বিষয়,
আমরা বাঙালি হয়েও বাংলাদেশি হয়েও বাংলা শব্দের সঙ্গে আমরা কমফোর্টেবল না, আরাম অনুভব করি না। যাই হোক, নিউটন দয়া পরবশ হয়ে প্রত্যেকটা বাংলা শব্দের ইংরেজি শব্দ বারবার উচ্চারণ করেছে, সেটাও আছে, সুতরাং সেখানে অসুবিধা হবে না। আমি বইটা সম্পর্কে বলবো, এটা অত্যন্ত ভালো বই, এই বইটা পড়লে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট আপনাদের খুব ভালো হবে, আপনারা বুঝতে পারবেন, প্রোগ্রাম লিখতে পারবেন। এই বইটা ভালোভাবে শিখলে আমি বিশ্বাস করি অন্তত প্রোগ্রামিং এর চাকরি আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম এর উপর যদি আপনাদের মন্তব্য থাকে একটু মন্তব্য করতে পারেন, আমি তো ওয়ান ওয়ে কথা বলে গেলাম, আপনারা একটু কথা বলেন, আমি একটু শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। বইটার নাম আরেকবার বললে একটু ভালো হতো স্যার। দেখা যায় এটার বাংলা ভার্সন আছে, কেমন এই বইটার বাংলা ভার্সন আছে, বাংলা বই কেমন এই বইটার বাংলা ভার্সন আছে। আমি বিশ্বাস করি ইংরেজি ভাষায়ও এত চমৎকার বই নাই, সে যত ডিটেইলে এইগুলো বলছে এটা অসাধারণ না। স্যার রাইটার কে স্যার, একটু স্যার লেখক কে? লেখক না, লেখকের নাম আছে না নিচে? দেখা যাচ্ছে না স্যার। না স্যার এখন দেখা যায়? দেখা যায় এখন? আর rokomari.com এ শুধু আপনার নামটা আছে। জি স্যার দেখা যাচ্ছে। না না rokomari.com এ দরকার নাই, আমি বলি এবং নীলা তুমি কাইন্ডলি একটু সাপোর্ট দিতে পারো, আপনারা যারা বইটি কিনতে চান, আমার যে কলিগ ডক্টর মোস্তফা আকবর এক সময় আমাদের ডিপার্টমেন্টের উনি হেড ছিলেন, উনি খুবই খুবই ভালো মানুষ, উনি নিজে এই বইটা পাবলিশ করেছেন, উনিও একজন অথর, নিজে বইটা পাবলিশ করেছেন এবং এই মানে এই বইটার দাম যাতে কম রাখা যায়, প্রকৃতপক্ষে এটা তাম্রলিপি নামে একটা প্রতিষ্ঠান প্রথমে এটা পাবলিশ করেছিল এবং তাম্রলিপি এটার দাম রেখেছিল মাত্র 800 টাকা এবং 600 টাকায় বিক্রি করতো। তা আমি তখন বললাম না, এত টাকা তো ছাত্রছাত্রী এত টাকা দিয়ে করতে পারবে না, তখন আমি ওদের কাছ থেকে 400-450 টাকা দিয়ে সব ভলিউম কিনে নিলাম এবং ওই দামেই আমি সবার কাছে দিতাম। এখন মোস্তফা স্যারের সাথে যোগাযোগ করলে মোস্তফা স্যার কুরিয়ার টুরিয়ার যে কোনো সবার জন্য একবারে করে দিতে পারবে, কেমন আপনারা যদি কিনতে আগ্রহী হন তাহলে সবার জন্য একসাথে সে পাঠিয়ে দিতে পারবে, পাঠাবে, কেমন সে এটা করে। এটার দাম কিন্তু ছিল 600 টাকা, আমি পরে বিক্রি করছি 450 টাকা, এখন মোস্তফা স্যার মনে হয় 250 টাকায় বিক্রি করে, মানে খুবই কম। দেখেন প্রায় 600 পেজের বই, আমার মনে হয় এর থেকে কম দাম হবেও না। আর এটা এটা যদি ফটোকপি করতে যান তাহলেও মনে হয় একই রকম টাকা খরচ যাবে সম্ভবত। ঠিক আছে, সুতরাং আপনারা যারা আগ্রহী হন এই নীলা ম্যাডামের কাছে দিয়ে নাম টাম দিয়ে আপনারা এটা করতে পারেন, মোস্তফা স্যারকে বললে সে জাস্ট এটা পাঠায় দেবে, বিভিন্ন জায়গায় সে পাঠায়, সে হাজিদানে সে পাঠাইছে, বিভিন্ন জায়গায় যারাই বলে সেখানে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তাহলে এই মার্কেটিংটা আমি এই সুযোগে করে ফেললাম। তবে আপনারা যদি মনে করেন যে মার্কেটিং আমার অভ্যাস তাহলে ভুল, এইটাই একমাত্র মার্কেটিং আমি আমার সারা জীবনে করেছি আর কি। তা আমি মনে করি এই বইটা আসলেই খুব ভালো, বাংলায় লেখা, বুঝতে কোনো অসুবিধা নাই, শুধু বাংলা টেকনিক্যাল টার্মগুলো আপনাদের বুঝতে অসুবিধা হইতে পারে, আদারওয়াইজ সেন্টেন্স বুঝতে তো আর অসুবিধা হবে না, তাই না? এই কারণে এটাকে বাংলা করা হয়েছে এবং তারপরে এর ইংরেজি অনুবাদ করা হয়েছে। ঠিক আছে, আপনারা আরো কিছু কথা বলতে পারেন? আপনারা দয়া করে এক্সট্রা কথাগুলো না বলে শুধু আসল কথাটা বলেন। আসল কথাটা হচ্ছে আপনাকে বিভিন্ন মিডিয়াতে অনেক দেখেছি, আপনার কাজকর্ম এবং আপনার সম্পর্কে অনেক পড়েছি,
আর এই প্রথম সরাসরি কথা বলার সৌভাগ্য হলো। আমি সত্যি খুব আনন্দিত আর আপনাকে আসার জন্য এই মানে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনার কথায় যার পর নাই খুশি এবং আমি ধরে নিচ্ছি আপনারা প্রায় সবাই আমাকে এই কথাটি বলবেন, সুতরাং আমরা এই কথাটা আর বলবো না, ঠিক আছে? আমি সব পেয়ে গেলাম। আপনারা যে আমাকে ভালোবাসেন, আমাকে পছন্দ করেন, এটা আমি জেনে ফেললাম। এখন আমরা অন্য কথা বলি, ঠিক আছে? আরো কিছু মতামত যদি আপনাদের থাকে। স্যার আমি একটা কথা বলতে চাই যে বইটা আমরা তো বিভিন্ন জায়গা থেকে ক্লাস করতেছি, তো বইটা কিভাবে পাবো? এক এক ধরেন আমি রাজশাহী বা চাপাই নবাবগঞ্জে আছি, আমার তো একটা কপি লাগবে, সেক্ষেত্রে কিভাবে পাবো বইটা? রাজশাহী থেকে অ্যাভেলেবল আছে? কুরিয়ার সার্ভিসে পাঠায় দিলে হয়তো অল্প কিছু পয়সা নেয় মনে হয়, তাই না? ঠিক না? কুরিয়ার সার্ভিসে আমি জানি আমাদের মস্তমাসার কুরিয়ার সার্ভিসে বিভিন্ন জায়গায় পাঠান। আর আরেকটা ই হচ্ছে যে ধরেন নেকটারেই পাঠায় দেওয়া হলো, কোনো না কোনো সময় আপনারা পিক আপ করতে পারবেন। আর যদি সেটা পছন্দ না হয়, সত্যি সত্যি আপনি যেখানে থাকেন সেখানেই যাক, সেটাই আপনি চান, দ্রুত গতিতে পেতে চান, তাহলে ওটারও ব্যবস্থা করা যাবে। আমার তো আমার তো ধারণা সে 10-12টা 15টা বই বিভিন্ন জায়গায় পাঠায়, সেটা আমি জানি। একটা বই পাঠাইতেও কোনো অসুবিধা নেই, ওই সামান্য কিছু এক্সট্রা পয়সা হয়তো খরচ যাবে, এই তো, তাই না? সুতরাং প্রত্যেকে আলাদা আলাদা ভাবে এটা করতে পারেন, আর একসাথে করলে হয়তো বা একটু বেনিফিট হতেও পারে, জানি না। ঠিক আছে, তাহলে এই বিষয়ে আমি নীলাকে একটু অনুরোধ করি যে ওনারা যারা কিনতে চান না, তাদেরকে কিভাবে এই সুবিধাটা দেয়া যায় না, কেমনে করলে ভালো হয়, নিজেদের মধ্যে আপনারা একটু আলাপ আলোচনা করে নেন। এমন হতে পারে যে যে যেখানে আছে সেখানেই সরাসরি বইটা যাবে, সেখানে হয়তো ওই পোস্টের জন্য কিছু পয়সা হয়তো যোগ করতে হয়, এগুলো আপনারা করেন না? আমি অবশ্য করি না, নিশ্চয়ই এটা পারা যায়। কারণ এই যে ওই যে rokobari.com, ওরা তো যে কোনো জায়গায় ডেলিভারি দেয়, ঠিক না? একটু কয়টা পয়সা বেশি লাগে, সেটা হয়তো ওয়ার্থ। ওয়ার্থ কেন? আপনি অন্য যে কোনো জায়গার থেকে এটা যদি নিতে যান, তাহলে আপনার যাতায়াতের যে খরচ যাবে তার থেকে নিশ্চয়ই এটা কম হবে, ঠিক আছে? তার থেকে কম হবে আর কি। জি স্যার, জি স্যার, স্যার একটা কোশ্চেন করব। জি জি, অবশ্যই। স্যার আমি শাহিন মুন্সিগঞ্জ থেকে বলতেছি। স্যার আমি একজন এইচআর গ্রাজুয়েট, এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে পড়াশোনা করছি। সো আমরা যারা আছি যে যাদের কোর প্যাশন বা কোর প্রফেশনটা প্রোগ্রামিং বা কোডিং সাথে সম্পর্কিত হবে না, তাদের জন্য আপনার কিছু অ্যাডভাইস যদি থাকতো। ও হ্যাঁ, মানে প্রোগ্রামিং কিংবা কোডিং এর সাথে যুক্ত না হলেও, এই স্যার বলি, লাইব্রেরির কাজ বলি, এখন সব কাজই আমরা কম্পিউটার দিয়ে করি। কম্পিউটারে খুব স্বাচ্ছন্দ্য হইতে হবে, কম্পিউটার যাতে আমরা ভালো মতো ব্যবহার করতে পারি, সেই জিনিসটা কিন্তু জানতে হবে। এর কোনো বিকল্প এখন নাই। এই যে এখন যে আমাদের ই হচ্ছে, যত রকম ক্লাস মিটিং সব কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে। আপনি যদি কম্পিউটারে কমফোর্টেবল না হন, তাহলে আপনি করতে পারবেন না এটা। এমনকি এই স্যারেও আপনি যদি কম্পিউটার ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি এই স্যার করতে পারবেন না। অনেক প্রতিষ্ঠানই আছে যারা সমস্ত কাজ কম্পিউটার করে। সুতরাং আপনি কম্পিউটার বাদ দিয়ে অলমোস্ট কোনো প্রফেশনে যেতে পারবেন না। আজকাল ডাক্তারদের প্রচুর কম্পিউটার ব্যবহার করতে হয়, সবাইকে কম্পিউটার ব্যবহার করতে হয়। একজন মানে একজন লয়ার, সে যদি কম্পিউটার ব্যবহার না করে, তার কেসটাকে সে কিভাবে নিয়ে যাবে, কোন পয়েন্ট দিয়ে কি যুক্তি দিয়ে তার কেসটা দাঁড় করাবে, এর জন্য তাকে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে হবে। কম্পিউটার ব্যবহার করার বিকল্প আসলে এখন আর নাই। আমরা এখন এমনকি প্রথম আলো পত্রিকা, সেটাও তো কম্পিউটারই দেখি, তাই না? আমরা যদি ওটা মানে হার্ড কপি দেখতে চাই, ওটা অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। সুতরাং আমরা সর্বত্রই কম্পিউটার ব্যবহার করছি। আমরা উপকৃত হব,
এক্ষেত্রে নেকটার যদি আমরা যে কয়জন এটা নিতে আগ্রহী, আমরা যদি তাদেরকে একটা লিস্ট জমা দেই এবং নেকটার যদি এটা একসাথে অর্ডার করে নিয়ে আসার পরে নেকটার থেকে আমাদেরকে প্রোভাইড করে, আমাদের যে কয়জন দিব মানে বইটা নিতে আগ্রহী এনাদের সমস্ত ডিটেলস তো নেকটারের কাছে আছে, বা চাইলে আমরা আবার দিতেও পারি। আমার মনে হয় আমাদের পার্সোনালি এক এক জায়গা থেকে অর্ডার করার থেকে নেকটার যদি এই দায়িত্বটা নিয়ে আমাদেরকে বইটা দেয় আমার মনে হয় ভালো হবে। এখন আমি এই কথাটা বলতে পারি যে হয়তো প্রত্যেক ইন্ডিভিজুয়ালের জন্য খরচটা বেশি হতে পারে যদি নেকটারের মাধ্যমে এটা দেওয়া হয়, প্রোভাইডেড নেকটারে আপনাদের আলাদাভাবে যাওয়ার কোনো প্রয়োজন নাই। শুধু বইটা নেওয়ার জন্য যদি নেকটারে যেতে হয় তাহলে তো অসুবিধা, তাই না? তাহলে তো খরচটা অনেক বেশি হয়ে যাবে। স্যার একটু পরামর্শ ছিল, মানে হচ্ছে আমরা যদি কিছু টাকা হয়তো বেশি গেলেও যদি সবাই পার্সোনাল ভাবে অর্ডার দিই এটাই মনে হয় বেটার হবে। এখন আমার কাছে সেটাই মনে হচ্ছে আসার সম্ভাবনা কম থাকে। একটা কথা হলো আমি নেকটারে যাচ্ছি এই সুযোগে বইটা নিয়ে আসলাম, সেটা অলরাইট। Yes sir, শুধু বইটা নেওয়ার জন্য যদি নেকটারে যেতে হয় তাহলে সম্ভবত মানে খরচটা বেশি হবে, তাই না? সুতরাং ইন্ডিভিজুয়ালি Yes sir ই করাটাই ভালো, সেটাই মনে হচ্ছে। নেকটার থেকে তো আমাদেরকে ফ্রি প্রোভাইড করবে না। যার সাথে যোগাযোগ করতে হবে কেমন, আর আমাদের বিকাশ শিওর কাশ বিভিন্ন জিনিস আছে না, এর মধ্যে এগুলো ব্যবহার করে তো টাকা পয়সাও দেওয়া যায়, ঠিক না? আমি এই মাত্র রকমারিতে সার্চ দিয়ে দেখলাম। ভালো কথা, আমাদের মোস্তফা স্যারের কাছে সরাসরি হ্যাঁ, ওটা আপনারা একটু হিসাব করেন, তাই না? কারণ ডেলিভারি চার্জ একদম মিনিমাম 100 টাকা আসবে, 100 বা 120 টাকা। আচ্ছা স্যার, আমরা এত 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 ডেলিভারি চার্জ আসবে নাকি? এত টাকা কি ডেলিভারি চার্জ আসবে? জি স্যার। না স্যার, 120 টাকাই আসবে স্যার, একটা ছোট মানে বই পাঠাইতে 120 টাকাই লাগবে। আমি স্যার আমরা যারা ঢাকায় আছি স্যার, মিনিমাম 100 টাকা লাগবে স্যার। আচ্ছা, এমন হতে পারে যে আমি আসলে বিষয়টা জানি না স্যার। একটা কথা বলতে চাচ্ছি স্যার, আমাদেরকে একটা মানে একটা কোন নাম্বার বা যেখান থেকে আমরা অর্ডার করতে পারবো এরকম একটা নাম্বার, এই যে আমি নাম্বার আমি চ্যাটে দিয়ে দিলাম। ও আচ্ছা, চ্যাটে তো প্রাইভেটলি দিলে হবে না, আমি সবাইকে দিয়ে দিই। দাঁড়ান, এটা যে প্রাইভেটলি হয়ে গেছে স্যার, একটা কথা বলতে পারবো? হ্যাঁ জি। আমাদের চ্যাট বক্সে নাবিহা নামে একজন আপু মনে হয় লিখেছেন 120 টাকা, চিটাগাং এ 150, এটা কি একটু যদি ডিটেলস বলতো? না না, 120 150 হওয়ার কথা না, আমার ওইটা ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জ রকমারি থেকে। ও আচ্ছা, না তাহলে তো অনেক টাকা চার্জ, কুরিয়ার চার্জ তো তাহলে অনেক অনেক টাকা বেশি হয়ে গেল। হ্যাঁ, 120 টাকা কুরিয়ার সার্ভিস তো অনেক টাকা। আমার ধারণা কিন্তু 150 টাকা, এটা কনফার্ম। ও সত্যি স্যার? স্যার আপনি আপনি কাইন্ডলি স্যার কন্টাক্ট নাম্বারটা দেন, তার জন্য 50 টাকা। আচ্ছা হ্যালো, আমি তো সবাইকে কন্টাক্ট নাম্বার দিয়েছি, তাই না? না দিতে পারি নাই স্যার। বরিশালের rockmy.com এ বরিশালের rockmy.com এ হলে মাত্র 50 টাকা যদি একটা বই আনানো হয়, আর যদি কয়েকটা বই একসাথে আনানো হয় মাত্র 30 টাকা। আমি দেওয়ার চেষ্টা করতেছি,
স্যার আসসালামু আলাইকুম প্রশ্ন ছিল স্যার আপনি মুখে বললে আমরা লিখে নিতে পারবো স্যার আচ্ছা এই যে আমি আবার লিখি আমি একটু সবার উদ্দেশ্যে বলি আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন কাইন্ডলি স্যার স্যার যেহেতু মানে স্যার অনেক নিজের অনেক সময় নষ্ট করে আমাদের সাথে এসেছেন তো আমরা চেষ্টা করব আসলে স্যারের কাছ থেকে স্যারের মূল্যবান সময়ের কাছ থেকে স্যার এত এত বছরে স্যারের এই যে প্রোগ্রামিং জগতের সাথে স্যারের যে অবদান স্যারেরও অবদান আছে প্রোগ্রামিং জগতে তো স্যারের কাছ থেকে আপনারা কিছু জানার চেষ্টা করেন বইয়ের বিষয়ে ডিটেইলস আমি আসলে স্যারের কাছ থেকে জেনে আমি আপনাকে নাম্বারটা আমি দিয়ে দিব কোনো এটা কোনো অসুবিধা না আপনারা আমাকে আস্ক করেননি কেউ আমি যেদিন ফার্স্ট ডে ছিল আমি আপনাদেরকে বইগুলো রেফারেন্স দিয়েছি আপনারা যদি আমাকে বলতেন আমি কিন্তু আপনাদেরকে শেয়ার করে দিতাম আচ্ছা হ্যাঁ ঠিক আছে ওই ওই স্যার আপনি যদি স্যার আসলে আমার মনে হয় পার্টিসিপেন্টরা এটাও করা উচিত যে সবাই স্যারের কাছ থেকে কিছু জানার চেষ্টা করেন প্লিজ আচ্ছা আমি ইমেইল এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি কেমন স্যার এটা পেয়েছি স্যার জি স্যার আসসালামু আলাইকুম তাহলে আমরা এখন অন্য প্রসঙ্গে আছি জি জি স্যার আমার কিছু বলার আছে ছিল জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার সাথে কথা বলার সুযোগ আমার হলো আমি হচ্ছে স্যার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রথম বর্ষে এবার পড়তেছি ডুয়েটে কোথায় স্যার ডুয়েটে ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আচ্ছা খুব ভালো জি স্যার তো করোনার কারণে তো আমাদের হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে তো স্যার প্রোগ্রামিং বিষয়ে আপনার সব লাইভ প্রোগ্রামগুলো আমি অলরেডি অ্যাটেন্ড করি সেখান থেকে কথা বলার সুযোগ তেমনটা পাই না তো আজকে হরিবুল বক্তা জি জি স্যার আপনার কাছে প্রোগ্রামিং বিষয়ে কিছু সাজেশন চাচ্ছি যে আমি অলরেডি ইউআরআই প্লাস হ্যাকারব্যাংকে কিছু অনেক বেশ কিছু প্রোগ্রাম সলভ করছি প্লাস হচ্ছে আরো মানে আমার বিষয়ে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমি প্রোগ্রামটা বুঝতে একটু কষ্টকর হয়ে যায় যখন প্রোগ্রামটা বুঝতে পারি প্রবলেমটা তখন হয়তো সেটা সলভ করা খুব ইজি একটা হয়ে যায় কিন্তু প্রোগ্রামটা প্রবলেমটা সেই ফাইন্ড আউট করতেই আমার যে প্রবলেমটা হয় এই বিষয়ে কিছু টিপস আপনার কাছে আছে আর মানে এই বিষয়ে কিভাবে অগ্রগতি মানে আমার কিভাবে আগায় যাওয়া যায় ফিউচারে ভালো কিছু করার জন্য ভার্সিটি লাইফ প্লাস হচ্ছে আপনার অনেক কথাই তো শুনছি তো এই বিষয়ে একটু যদি আমার প্রথমত সতীর্থ সবাইকে উৎসাহিত করতে হবে প্রবলেম সলভিং এ কেমন যে সকল সাইটে বিভিন্ন প্রবলেম দেওয়া আছে সহজ থেকে কঠিন অন্যরাও যাতে এটা করে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি নানা প্রবলেম প্রোগ্রামিং করে সলভ করতে পারি তাহলে তখন আমাদের কনফিডেন্স হবে তাই না জি স্যার সেটা আর যদি না পারি তাহলে কনফিডেন্সটা হবে না জি স্যার তখন ডিপ্রেশন চলে আসে স্যার হ্যাঁ যে কোনো কাজ শুরুতে যদি আপনারা টেবিল টেনিস খেলে থাকেন মনে হবে বলটা ছোট ব্যাটটা আরো ছোট টেবিলটা আরো ছোট মনে হবে শুরুতে মারলে লাগে না টেবিলে থাকে না যতই খেলা শিখবেন তখন কিন্তু এই প্রবলেমগুলো থাকবে না ইউল এনজয় তাই না এই প্রবলেম সলভিংও একই রকম প্রথমে বেশ কঠিন লাগবে প্রোগ্রাম লিখলে মিলবে না নানা রকম এরর হবে এতে এই পথটা পাড়ি দিতে হবে মানে সফল হতে হলে অসংখ্য পিলার লাগবে সেই পিলারগুলো হলো ব্যর্থতার পিলার জীবনে সফলতার তুলনায় ব্যর্থতা অনেক বেশি আসবে গুরুত্বপূর্ণ হলে এই ব্যর্থতায় ভেঙে না পড়া আবার দাঁড়িয়ে যাওয়া আবার চেষ্টা করা এটা হলো গুরুত্ব প্রত্যেকটা মানুষ ইনক্লুডিং আলবার্ট আইনস্টাইন সফলতার থেকে ব্যর্থতা অনেক বেশি এবং সেই ব্যর্থতার থেকে আবার ঘুরে দাঁড়ানো সেটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এইটা হলো ক্যারেক্টার এবং আমরা যত পড়ালেখা শেখাই যা ক্লাসে পড়াই এগুলোর ক্ষুদ্রাংশ হয়তো প্র্যাকটিক্যালি ব্যবহার করা যাবে কিন্তু এর এর মাধ্যমে একটা চরিত্র তৈরি হবে যে চরিত্রটা প্রবলেমকে অ্যাটাক করতে চায় প্রবলেমকে সলভ করতে চায় এবং প্রবলেমকে সলভ করে ফেলে কেমন তো এর জন্য আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ এমনকি আপনাদের বয়স কিঞ্চিত বেশি হলেও যদি প্রোগ্রাম লিখে একটা প্রবলেম সলভ করেন
তাতে অফুরন্ত আনন্দ পাবেন। এই যে কোনো একটা প্রতিষ্ঠানে, যে কোনো একটা প্রতিষ্ঠানে পেরোল যদি হাতে করতে হতো তাহলে হয়তো আমাদের 100 মানুষের প্রয়োজন পড়তো নিখুঁতভাবে দুই দিনের মধ্যে করে ফেলার জন্য। এখন একটা কম্পিউটার প্রোগ্রাম মুহূর্তের মধ্যে করে ফেলে। সো কত পাওয়ারফুল একটা বিষয়, আমি কেন নিজেকে এর থেকে দূরে রাখব, আমি এর সুবিধাগুলো ভোগ করব। আমাদের দেশের অনেক ছেলে মেয়ে শুধুমাত্র বুয়েট থেকে না, এমন কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনেক ছেলে মেয়ে গুগল মাইক্রোসফটের মতো বড় বড় প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে, এবং সে কত বেতন, মানে একজন ছাত্র, একজন ছেলে যার বয়স 24, সে মাত্র 8 লক্ষ টাকা 9 লক্ষ টাকা বেতন পায়। আমার মতো 66 বছরের প্রফেসর 10 জন সে কিনে রাখতে পারে, কেমন তো অসাধারণ বিষয় না? সুতরাং আমাদের এটা শিখতেই হবে। আপনারা যদি ডিটারমিন্ড হন অবশ্যই এটা করতে পারবেন, এবং আমরা যাকে ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি বলি, আপনারা যদি এই দক্ষতা অর্জন না করেন তাহলে আমরা কখনো ডিজিটাল বাংলাদেশ হব না। ডিজিটাল বাংলাদেশ হওয়ার পূর্ব শর্ত হল আপনারা ডিজিটালি পাওয়ারফুল হবেন। জি স্যার, আর একটা পরামর্শ চাচ্ছি। জি স্যার, বর্তমানে হচ্ছে স্যার পাইথন প্রোগ্রামিং প্লাস হচ্ছে আরো আদার্স যে প্রোগ্রামিং বা হচ্ছে ডেভেলপমেন্ট, এগুলো বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। তো স্যার কোন ল্যাঙ্গুয়েজ সিলেকশনের বিষয়ে আপনার কিছু সাজেশন চাচ্ছি? খুব গুরুত্বপূর্ণ হলো একটি ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানা। একটি ল্যাঙ্গুয়েজ যদি খুব ভালো জানা যায় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যাই না। আমি আজ থেকে প্রায় 30 বছর আগের একটা অভিজ্ঞতার কথা বলি। নোয়াখালীর এক ছেলে, তাকে নিয়ে আমি সচিবালয়ে গেছি। সচিব আমাকে বলেছেন তার এরকম একটা প্রবলেম, কিভাবে সেটা সলভ করা যায়। দেখ আমরা ওটা শুনে আসলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখবে, সে বলল ক্লিপারে লিখবে। আমি জানতাম সে ক্লিপার জানে না। আমি বললাম তুমি তো ক্লিপার জানো না। সে আমাকে বলল স্যার মাত্র 7 দিনে হাফেজ হয়ে যাব, এবং 7 দিনে সে ক্লিপারে হাফেজ হয়েছে। খুব গুরুত্বপূর্ণ হলো একটা যে ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানলে অন্য ল্যাঙ্গুয়েজেও যে অনুরূপ সুযোগ সুবিধাগুলো আছে, ফিচার আছে, এটা আপনি বুঝে ফেলবেন। এটা কোনো ব্যাপার না, ল্যাঙ্গুয়েজটা কোনো ব্যাপার না। স্যার আমরা একটা প্রশ্ন করতে চাই স্যার। জি স্যার, আমরা এখানে অনেকেই আছি স্যার মাধ্যমিক বিদ্যালয়ের স্যার শিক্ষক স্যার। আমরা অনেকেই স্যার এখানে আসলে গ্রাফিক্স এর জন্য মনে করেন এই করেছিলেন, যাই হোক ওখানে না হয়ে স্যার এখানে হয়েছে। তা আমরা স্যার মাধ্যমিকের যারা অনেক শিক্ষক আছি, আমাদের কলেজ পর্যায়ে এটার একটা সিলেবাস আছে, কিন্তু স্যার মাধ্যমিকের শিক্ষকরা আমরা এটা শিখে কিভাবে স্যার উন্নতি করতে পারি, যদি স্যার একটু পরামর্শ দিতেন স্যার। আমি জানি না আমাদের মাধ্যমিকের শিক্ষকরা সি সি প্লাস ল্যাঙ্গুয়েজে কনভার্সন কিনা। আদান প্রদান করা যায় স্যার, এইসব বিষয়গুলো আছে সর্বোচ্চ স্যার, গ্রাফিক্স পর্যন্ত আছে স্যার, এক্সেল আছে, ওয়ার্ড আছে, এইগুলো স্যার আছে স্যার, ডাটাবেজ আছে, ডাটাবেজও আছে। আমাদের সিলেবাসে যা আছে সেই জিনিসগুলো ভালো করে শিখতে হবে। আমরা শুধু ব্যক্তিগত উন্নতির জন্য স্যার এটা করার দরকার, কিন্তু স্যার আমাদের আসলে প্রাতিষ্ঠানিক কোন বিষয়ের জন্য আমাদের এটা মনে হয় না। সি ল্যাঙ্গুয়েজ লে আপনি অনেক কিছু করতে পারবেন। কি করতে পারবেন? আপনি অন্য আরেকজনকে একটা প্রোগ্রাম লিখে দিবেন। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আপনার একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে, সেটা করে দিবেন, ওটাও প্রোগ্রামিং, কোনো না কোনো ভাবে ওটাও প্রোগ্রামিং, কেমন? সুতরাং প্রোগ্রামিং, প্রোগ্রামিংটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ স্যার, এটা অন্যরকম আনন্দ। আচ্ছা,
আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি বরং আপনাদেরকে কিছু প্রশ্ন করি, কেমন? ছিল জি স্যার, জি স্যার করব, জি স্যার অবশ্যই করি, আপনারা শুনবেন অবশ্যই অবশ্যই এবং উত্তর করার চেষ্টা করবেন। আমার যেটা ধারণা আপনারা কেউ উত্তর করতে পারবেন না, ঠিক আছে? তাহলে আমরা দেখি চ্যালেঞ্জটা নেই। আচ্ছা, একজন বলল আমি মিথ্যাবাদী, তাহলে আসলে কি? অনেক চিন্তা করে উত্তর করতে হবে, কিন্তু তাড়াতাড়ি উত্তর বললে ভুল হবে। সত্যবাদী, খুব বেশি দ্রুত বলা হয়ে গেল। একজন বলল আমি মিথ্যাবাদী, সে আসলে কি? চিন্তা করেন, আমি আপনাদের প্রবলেম দিলে আপনারা সাথে সাথে তার উত্তর করবেন না, কারণ উত্তরটা ইনভ্যারিয়েবলি ভুল হবে। চিন্তা করবেন, অনেক চিন্তা করে উত্তরটা করতে পারবেন না, কিন্তু হবে কি, মাথাটা বেটার হবে, চিন্তা করার ফলে মাথাটা আরো ভালো হবে। আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের সমৃদ্ধিতে বিকাশে অনুশীলনের প্রয়োজন হয়। কেউ যদি না দৌড়ায় তার পায়ের মাংসপেশি সবল হবে না, কেউ যদি ঘোষাঘুষি না করে হাতের মাংসপেশি সবল হবে না, কেউ যদি বোঝা না টানে তাহলে তার শরীর দেহ শক্তিশালী হবে না। এরকম ভাবে আমাদের মস্তিষ্কেরও অনুশীলনী আছে, সেই অনুশীলনী সেই অনুশীলনী হলো চিন্তা করা। কেমন? মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তার এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জন্য কিন্তু নয়। মানুষের পা গুলো চিতাবাঘের থেকে শক্তিশালী না, মানুষের হাত গুলো গরিলার হাতের থেকে শক্তিশালী না, মানুষের দেহ হাতির থেকে শক্তিশালী না, মানুষের দৃষ্টি কোন প্রাণীর দৃষ্টির মতো শক্তিশালী না, মানুষের কান কুকুরের কারণের মতো শক্তিশালী না। কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব তার মস্তিষ্কের জন্য। এই মস্তিষ্কের যদি আমরা অনুশীলনী না করি, মস্তিষ্ক বেটার হবে না। এবং আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্যাপাসিটির একটা লিমিট থাকে। যেমন উসাইন বোল্ট যত দ্রুতই দৌড়াক না কেন, আমার 5 গুণ বেশি জোরে দৌড়াতে পারবে না, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ আমার থেকে 5 গুণ বেশি বোঝা টানতে পারবে না। কারো চোখ যদি খুব প্রখর হয় আমার থেকে বড় জোর 10 গুণ দূরত্ব বেশি দেখতে পারবে। কারো কানের শক্তি যদি বেশি হয় আমার থেকে 10 গুণ দূরত্বের কথা শুনতে পারবে। একজন আলবার্ট আইনস্টাইন 16 কোটি মানুষ মিলে যে প্রবলেমটা সলভ করতে পারবে না, সে কিন্তু সেটা সলভ করতে পারে। সুতরাং মস্তিষ্ক ইজ ভেরি স্পেশাল, এইটাকে উন্নত করলে বাংলাদেশ সমৃদ্ধ। কেমন? আপনাদের মস্তিষ্কটা যদি বেটার হয়, আপনারা যদি দক্ষ হন, তাহলে বাংলাদেশ একটা ধনী সমৃদ্ধ দেশ। এই যে কুকুর খাওয়া কোরিয়ানরা কত উন্নতি করে ফেলছে পৃথিবীর যে কোনো, পৃথিবীর যে কোনো বিমানবন্দরে গেলে প্রত্যেকের হাতে একটা মোবাইল, ইনভ্যারিয়েবলি এই মোবাইলটা হলো স্যামসাং মোবাইল, কোরিয়ানরা তৈরি করছে। ওই মানুষগুলো একসময় আমাদের দেশে পড়তে আসতো, কোরিয়ান ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতো, এখন তাদের তৈরি স্যামসাং মোবাইল সারা পৃথিবী দখল করে ফেলছে। আপনারা যদি
এই রকম দক্ষ হন বাংলাদেশ সারা পৃথিবী দখল করে ফেলতে পারবে যুদ্ধাস্ত্র ছাড়াই দখল করা যাবে যেমন জাপানিজরা আমাদের বাজার দখল করে ফেলছে অবশ্য ভেরি ফর্চুনেটলি আমাদের ওয়ালটন কোম্পানি কিন্তু এখন অনেক কিছু তৈরি করে এবং ওয়ালটনের সামগ্রী খারাপ হইলেও আমাদের ব্যবহার করা উচিত আমাদের দেশের কলম দিয়ে যদি ভালো লেখা না যায় সেই দুর্ভোগকে জাপানিজরা পোহাবে জার্মানরা পোহাবে না আমরাই সুযোগ্য মানুষ লিখতে 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 আমাদের কলমটা ঠিক হয়ে যাবে সুতরাং আমাদের মধ্যে যাতে এই দেশপ্রেম জাগ্রত হয় দেশের তৈরি জিনিস আমরা ব্যবহার করি আমি একবার ওয়ালটনে গিয়েছিলাম আমি রীতিমতো অভিভূত হয়েছি একটা ছোট মেয়ে সে এখন কম্পিউটার অ্যাসেম্বল করতে পারে আগে হয়তো সে হয়তো সুইসুতা নিয়ে কাজ করতো মাত্র এখন এই ওয়ালটন কোম্পানির সুবাদে সে কম্পিউটার অ্যাসেম্বল করতে পারে বাসায় যে বলতে পারে আমি আজকে দুইটা কম্পিউটার অ্যাসেম্বল করে আসলাম ওদের অনেক বড় ইনস্টলেশন ওয়ালটন কোম্পানি যদি আরো দশ গুণ বড় হয় আমাদের তরুণ যুবকেরা আরো দশ গুণ তরুণ যুবকেরা ওখানে চাকরি পাবে আমরা যা কিছু ব্যবহার করবো তার মধ্যে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে তাই না এটা আমাদের আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে যে হ্যাঁ উই ক্যান ডু থিংস ঠিক আছে এটা আমাদের করতে হবে ওকে আচ্ছা তার নাম্বার ওয়ান আমি কি বলবো উত্তরটা স্যার হ্যালো উত্তরটা ভুল হবে স্যার মিথ্যাবাদী যদি সত্যিকার অর্থে মিথ্যা কথা বলে থাকে তাহলে সে সত্য বলছে আর যদি সত্য কথা বলে থাকে তাহলে মিথ্যা বলছে আচ্ছা ঠিক আছে আমি এটা বলে যাই কেউ এরকম কথা বলতেই পারবে না এই মিথ্যাবাদী এই কথাটি কেউ বলতেই পারবে যদি সত্যবাদী হয় তাহলে এটা হবে ডাহা মিথ্যা কথা আর মিথ্যাবাদী তো বলবে যে দুনিয়ার মধ্যে আমি একমাত্র সত্যবাদী এইটাকে বলে হলো রাসেলস প্যারাডক্স এটা হলো প্যারাডক্সিক্যাল না কেউ এই কথাটি বলতে পারবে না আপনারা কি এটা বুঝতে পারছেন কেউ এই কথাটি বলতে পারবে না আমি প্যারাডক্স আমি মিথ্যাবাদী এই কথাটা কেউ বলতে পারবে না ঠিক আছে আপনারা কি দ্বিতীয় আরেকটা প্রবলেম না পারতে চান আমি এটা লিখে দিলাম রাসেলস প্যারাডক্স আচ্ছা সেকেন্ড প্রবলেম আমি বলবো বলি না প্রবলেমটা একটু সোজা প্রবলেমটা একটু সোজা কিন্তু তারপরেও আমার ধারণা আপনারা ভুল করবেন একটা ছেলে তিন তলায় দাঁড়িয়ে আছে একটি ভবনের তিন তলায় দাঁড়িয়ে আছে সে ভূমি থেকে 30 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে আর 30 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে তার বন্ধু ওই ভবনেরই নয় তলায় দাঁড়িয়ে আছে সে ভূমি থেকে কত ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে একজন একটি ছেলে একটি ভবনের তিন তলায় দাঁড়িয়ে আছে সে মাটি থেকে 30 ফুট উচ্চতে দাঁড়িয়ে আছে তার বন্ধু ওই ভবনেরই নয় তলায় দাঁড়িয়ে আছে সে মাটি থেকে কত ফুট উচ্চতে দাঁড়িয়ে আছে 120 ফুট স্যার এটা তো হয়ে গেল আমি তো ভুল প্রমাণিত হয়ে গেলাম এটা হয়েছে গুড খুবই ভালো তবে এটা আপনার আগে জানা ছিল নাকি না স্যার না স্যার তাহলে তাহলে খুবই ভালো তাহলে খুবই ভালো ঠিক আছে এরপরেরটা নিশ্চয়ই পারা যাবে না এটা একটু বুঝাই দেন স্যার আমরা তো বুঝতে পারলাম না আমার মনে হয় বুঝায় না দেওয়াই ভালো নিজেকে চিন্তা করে বাইর করতে হবে এটা কিভাবে এটা হয় মনে মনে উপর দিকে উঠতে হবে কত কঠিন তিন তলায় ওঠা আর নয় তলায় ওঠা ঠিক আছে আচ্ছা আমার মনে হয় যে প্রবলেমের উত্তরটা আমাকে প্রাইভেটলি পাঠালে তাহলে অন্য সবার জন্য এটা প্রবলেম হয়ে থাকবে তার ব্রেইন স্টর্মিং করার সুযোগ হবে শুধু আপনারাই যে ব্রেইন স্টর্মিং করবেন তা নয়
বাসায় যদি ছোট বড় ভাই বোন থাকে তাদেরকে এই প্রবলেমটা দিতে পারেন। আমরা তো আসলে চিন্তা করি না, সারা দেশেই আমরা চিন্তা করি না। কিন্তু আমি শুধু আপনাদের একটা কথা বলি, আমার ছোটবেলায় আমি রাশিয়াতে পড়ছি, রাশিয়াতে তখন ওরা খুব দাবা খেলত। দাবার স্কুলে গেলে মানে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে দাবার স্কুলে যেত। আমি একদিন একটা দাবার স্কুলে গেলাম, যে দেখলাম দুইটা বাচ্চা 4-5 বছর বয়স, তারা চেয়ারে বসে না, চেয়ারে দাঁড়ায়। সামনে 16×32 গুটি, এই বাচ্চা মানুষের হাত তো তরতর করার কথা। ওরা থুতপিতে এরকম হাত দিয়ে কি চিন্তা করে, বোর্ডে কিন্তু গুটিগুলো অরিজিনাল পজিশনে আছে। তারপর সে এইরকম করে ভাবছে, কারণ ও জানে দাবার বোর্ড সামনে দিয়ে সামনে নিয়ে চিন্তা করতে হয়, কদাচিত চাল দিতে হয়, চাল দিতে হয় কদাচিত। আমাদের দেশে বয়স্ক মানুষেরা আগে চাল দেয়, পরে বলে থুকু আমি অন্য আরেকটা দিব। এটা হলো সংস্কৃতির ব্যাপার, আমরা চিন্তা করি কম, আমরা অ্যাকশনে বেশি। কেমন? আমাদের আসলে চিন্তা করা শিখতে পারতে হবে, ঠিক আছে? চিন্তা করা শিখতে পারতে হবে, ঠিক আছে? নেক্সট প্রবলেম হলো এই, এটা অবশ্য মহা কঠিন হবে, প্রবলেমটা হলো এই রকম, এবং আপনারা দয়া করে উত্তর করবেন না, কারণ উত্তরটা ভুল হবে। আচ্ছা, প্রবলেমটা হলো এই, তিনজন সামনাসামনি দাঁড়িয়ে আছে, নীলা ম্যাডামের কাছে অনেকগুলো লাল এবং অনেকগুলো সাদা রঙের টুপি আছে, সাদা এবং অনেকগুলো লাল রঙের টুপি আছে, সে প্রত্যেকের মাথায় একটা করে টুপি পরিয়ে দিল। তারপরে বলল, কেউ যদি লাল রঙের টুপি দেখেন হাত তুলবেন। মুহূর্তের মধ্যেই তিনজন হাত তুললেন। তারপরে উনি বললেন, কেউ যদি বুঝতে পারেন নিজের মাথায় কি রঙের টুপি আছে, হাত নামাবেন এবং টুপির রংটা বলে দেবেন। এইবার আর কেউ সহজে হাত নামায় না। অনেকক্ষণ পরে একজন নামালেন এবং ঠিক নিজের টুপির রংটা বলে দিলেন। টুপির রংটা কি? অবশ্যই 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 আপনারা সঠিক উত্তর করবেন না, উত্তরটা ভুল হবে। ফার্স্ট হচ্ছে তিনজন মানুষ কিভাবে সামনাসামনি দাঁড়াবে স্যার, এটা দিতে বুঝলাম না। ট্রায়াঙ্গেলে দাঁড়ালো, প্রত্যেকে অন্য দুজনকে দেখতে পারে আর কি। স্যার এই যে তারপরে বললো, কেউ যদি লাল রঙের টুপি দেখেন হাত তোলেন, মুহূর্তের মধ্যে তিনজন হাত তুললেন, তারপরে কথাটুকু আবার একটু রিপিট করেন স্যার। তারপরে কথাটা হলো, তারপরে বললেন, কেউ যদি নিজের মাথার টুপির রং বুঝতে পারেন তাহলে হাত নামাবেন এবং টুপির রংটা বলে দিবেন। এইবার কেউ সহজে হাত নামায় না। এট লং লাস্ট একজন হাত নামালেন এবং ঠিক ঠিক উত্তরটা বলে দিলেন, রংটা বলে দিলেন। লাল টুপি স্যার, এটা অবশ্যই লাল টুপি হতে পারে স্যার। স্যার লাল টুপি কি হওয়ার কথা? অনেক চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, বিশ্লেষণ করতে হবে। কিন্তু সে অপোজিটে যে দুইজনকে দেখছেন তাদের টুপির রং সেম কালারের, তাদের দুইজনেরই টুপির রং লাল, সেজন্য সে গেস করেছে যে আমার মাথায় সাদা টুপি আছে, তার মাথায় তো লাল লালও থাকতে পারতো। স্যার আমি একটু যুক্তিটা দিই। স্যার প্রথমেই জিজ্ঞেস করছিল নীলা ম্যাম যে আপনারা সবাই যদি লাল দেখে থাকেন তাহলে হাত তুলেন, সবাই যদি সাদা দেখে থাকেন তাহলে হাত তুলেন। হ্যাঁ, লাল দেখলে হাত তুলতে বলছে, তিনজনই হাত তুলছে। আচ্ছা, আমার মনে হয় স্যার আমি বলবো স্যার, প্রবলেমটা যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে পারি দেন ইট ইজ সিম্পলি গ্রেট। ডোন্ট ট্রাই টু ফাইন্ড রাইট নাও, ইট ইজ অ্যান এক্সট্রিমলি ডিফিকাল্ট প্রবলেম।
অনেক অ্যানালাইসিস করতে হবে এটা বললাম আর অর্ধেক সাদা বললে তো অর্ধেক কারেক্ট জি জি তার কাছে অনেকগুলো লাল টুপি এবং অনেকগুলো সাদা রঙের টুপি ছিল তার থেকে প্রত্যেকের মাথায় একটা করে টুপি পরিয়ে দিলেন তারপরে বললেন কেউ যদি লাল রঙের টুপি দেখেন হাত তুলবেন মুহূর্তের মধ্যেই তিনজন হাত তুললেন তারপরে ওই টুপিটা ম্যাডামের হাতে দেখছে লাল টুপিটা আমরা এখানে যে প্রবলেম গুলো দিব সেগুলো কিন্তু কোনো চালাকির প্রবলেম না এবং এর জন্য সলিউশনের মাপ বাঙালি হলে হবে না মিয়ানমার শ্রীলঙ্কা ভুটান নেপালের মতো মান হইতে হবে বাংলাদেশ মান হইলে হবে না যে অন্যের চোখের চশমায় দেখছি না এগুলো কিন্তু না আমি কি স্যার বলবো স্যার না না আমার মানে উত্তরটা বলার দরকার নেই কারণ উত্তরটা ভুল হবে স্যার বলি স্যার তারপরে যদি হয়ে যায় না না কাজ হবে না ঠিক আছে আমি অন্য আরেকটা প্রবলেম বলি আমি একটু এক্সপ্লেইন করি দেখেন প্রশ্নটা যদি আপনাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে তো চিন্তা করতে পারবেন না তাই না চিন্তা করার জন্য খুবই দরকার প্রবলেম সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া তারপরে এটার সলিউশন যদি আপনারা চেষ্টা করবেন চেষ্টা করবেন যদি আমি বিশ্বাস করে চেষ্টা করে কাজ হবে না কিন্তু মাথাটা ভালো হবে ঠিক আছে না এত তাড়াতাড়ি হবে না তো জাস্ট এত তাড়াতাড়ি হবে না ঠিক আছে আমি নেক্সট আর একটা প্রবলেম বলি কি আপনি আরো প্রবলেম কিছু আমাদেরকে দিয়ে যান আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখানে আসলে সঠিক কিংবা ভুল এটা রিপ্রেজেন্ট করার আমার মনে হয় প্রয়োজন নেই পরে আমরা স্যারের সাথে কন্টাক্ট করতে পারবো যদি আপনারা আমরা সবাই যার যার জায়গা থেকে ভাবি আমরা অনেকগুলো প্রবলেম স্যারের জায়গা থেকে নিয়ে নেই আসলে হ্যাঁ ঠিক আচ্ছা ঠিক আছে এরপরের প্রবলেমটা দিই খুব ইম্পর্টেন্ট হলো প্রবলেমটা খুব ভালো মতো বুঝতে পারা প্রবলেমটা খুব ভালো মতো বুঝতে পারলে আপনারা একটু সময় দিতে পারবেন তাছাড়া তো ইচ্ছা করবে না তাই না যদি প্রবলেম হেজি হয় না পরিষ্কার না ধূসর তার তো ইচ্ছা করতে ইচ্ছা করবে আচ্ছা এরপরের প্রবলেমটা বলি এটাও বলার সাথে সাথে আপনারা উত্তর দিতে চাইবেন যেটা ভুল হবে কিন্তু একজন এ বিন্দু থেকে 20 কিলোমিটার উত্তরে যেয়ে বি বিন্দুতে পৌঁছল এ বিন্দু থেকে 20 কিলোমিটার উত্তর দিকে যেয়ে বি বিন্দুতে পৌঁছল বি বিন্দু থেকে 20 কিলোমিটার দক্ষিণে যেয়ে সি বিন্দুতে পৌঁছল এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত আমি রিপিট করি একজন এ বিন্দু থেকে 20 কিলোমিটার উত্তরে যেয়ে বি বিন্দুতে পৌঁছল বি বিন্দু থেকে 20 কিলোমিটার দক্ষিণে যেয়ে সি বিন্দুতে পৌঁছল এ বিন্দু থেকে সি বিন্দুর সর্বোচ্চ দূরত্ব কত শুধু আর এখানে এ আর সি তো একই বিন্দু কারণ সে উত্তর একবার গিয়েছে আবার দক্ষিণে না না ঠিক আছে আমি বলি ওই যে উত্তরটা প্রথম বলে ভুল হবে সেটা আমি বলে দিলাম এখানে বুঝতে হবে দুইটা জিনিস দূরত্ব কাকে বলে এ আর সি বিন্দু যদি দেয়া যায় ভূপৃষ্ঠে যত রেখা এর সাথে সি কে যোগ করবে এই রেখাগুলোর মধ্যে যেটার দূরত্ব সবচেয়ে কম ডিস্টেন্স সবচেয়ে কম লেন্থ সবচেয়ে কম যে পাথের লেন্থ সবচেয়ে কম সেটাকে বলে দূরত্ব আবার প্রশ্নে কিন্তু আছে সর্বোচ্চ দূরত্ব এই সর্বোচ্চ দূরত্ব ফ্রেসটা যদি বুঝতে না পারেন তাহলে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানেই হয় না
সর্বোচ্চ দূরত্ব কেমন এই কথাটি বুঝতে ঠিক আছে এটা কি ক্লিয়ার না ক্লিয়ার না এটা কি উত্তরে 25 সেমি বিভিন্ন 25 সেমি স্যার স্যার একটা বিষয় কথা ছিল স্যার হ্যাঁ এ থেকে 20 কিলোমিটার উত্তরে যে বিবিন্দুতে পৌঁছলো বিবিন্দু থেকে 20 কিলোমিটার দক্ষিণে যে সি বিন্দুতে পৌঁছলো এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত 40 উত্তরটা কার্যকারণ সহ ব্যাখ্যা করতে হবে আমি যখন বলবো এ থেকে সি বিন্দুর দূরত্ব কত আমি কোন পথে গেছি এটা ইম্যাটেরিয়াল এ থেকে সিতে যতগুলো রেখা টানা যাবে তার মধ্যে যে রেখার লেন্থ সবচেয়ে কম সেটা হলো দূরত্ব আচ্ছা স্যার আমি লন্ডন ঘুরে আসলাম তাহলে তারপর বলবো এটা দূরত্ব না বলবো না তো আমার দুইটা বিন্দু যদি দেয়া থাকে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব কত সেটা আমরা জানি স্যার এটা কি ভেক্টর রাশি হুম এটা কি ভেক্টর রাশি অবশ্যই ভেক্টর রাশি দিক ভালো আছে তো ভাই কি ভেক্টর রাশি রফিকুল ইসলাম সবুজ একদম শুদ্ধ প্রশ্নটা লিখছে কেমন এইটাই হলো প্রবলেম ঠিক আছে প্রবলেম সম্পর্কে আর কোন ক্ল্যারিফিকেশন লাগবে আচ্ছা এই প্রশ্নগুলো অন্যদেরকেও আপনারা দিতে পারেন আর একটা প্রবলেম কি বলবো আচ্ছা আরেকটা কথা বলি গুগলে সার্চ করে এগুলোর সমাধান পাওয়া যাবে তাহলে কিন্তু লাভ হলো না তাহলে তার মস্তিষ্কের উন্নতি হবে না তাই না সুতরাং আপনারা যদি অনেক অনেক চেষ্টা করুন প্রশ্নের উত্তরটা নাও বের করতে পারেন দ্যাট ইজ স্টিল বেটার বিকজ ইউ হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড ইউর ব্রেইন ইজ নাও এ শার্পার ওয়ান দ্যাট ইজ দি এসেন্স হ্যাঁ দ্যাট ইজ এই কারণেই কিন্তু আমি আপনাদের প্রবলেম দিচ্ছি যাতে আপনারা ভাবেন চিন্তা করেন ওকে আচ্ছা এরপরের প্রবলেমটা কেউ কাইন্ডলি লিখেন এক দম্পতি চার দম্পতিকে দাওয়াত করলো তারাই করমর্দন করলো যারা পরস্পর পরস্পরকে চেনে না তারাই করমর্দন করলো যারা পরস্পর পরস্পরকে চেনে না ধরে নিতে হবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে চেনে এইটাই একমাত্র ধরার বিষয় তারপরে ডিনার পার্টির পরে মানে যখন শেষ হয়ে গেল তখন গৃহস্বামী অন্য সবাইকে জিজ্ঞাসা করলো সে কতজনের সঙ্গে করমর্দন করেছে প্রত্যেকেই একটি ভিন্ন সংখ্যায় উত্তর করল গৃহস্বামী কতজনের সঙ্গে করমর্দন করেছে এক দম্পতি চার দম্পতির কে দাওয়াত করল তারাই করমর্দন করলো যারা পরস্পর পরস্পরকে চেনে না ধরে নিতে হবে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে চেনে পার্টি শেষে গৃহস্বামী অন্য প্রত্যেককে জিজ্ঞাসা করল সে কতজনের সঙ্গে হ্যান্ডশেক করেছে
প্রত্যেকেই একটি ভিন্ন সংখ্যায় উত্তর করল। গৃহস্বামী কতজনের সঙ্গে করমর্দন করেছে? এই যে এখানে রফিকুল ইসলাম সুবস খুব সুন্দর লিখছে, কোন সমস্যা আছে আপনাদের? মনে হতে পারে এই প্রবলেমগুলোর সাথে প্রোগ্রাম ইত্যাদির কি সম্পর্ক? এটা হলো আমাদের অ্যানালাইটিক্যাল স্কিল বাড়াতে হবে। আমরা যখন প্রোগ্রাম লিখতে যাই তখন আমাদের শার্প আর লজিক থাকতে হয়। লজিক শার্প হলে খুব দ্রুত প্রোগ্রাম লিখে ফেলা যায় এবং শুদ্ধ প্রোগ্রাম লেখা হয়। আচ্ছা, আমাদের তো নামাজের বিরতির কথা বলা হচ্ছে, আমার মনে হয় যে আমরা একবারে শেষ করে দেব। আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারাটা খুবই এনজয় করলাম। আপনাদের মধ্যে শেখার আগ্রহ আছে সেটা আমি নানাভাবে বুঝতে পারলাম। কেমন এই শেখার আগ্রহটা লাগবে? জ্ঞানের থেকে জ্ঞান পিপাসা অধিকতর গুরুত্বপূর্ণ। জ্ঞান হয়ে জ্ঞান পাপী হইতে পারে, জ্ঞান পিপাসা হলে অধিকতর গুরুত্বপূর্ণ। কেমন আপনাদের এই জ্ঞান পিপাসা টিকে থাকুক, সমৃদ্ধ হোক, আমাদের দেশও একদিন সমৃদ্ধ হবে আপনাদের চেষ্টায়। কেমন টপিক সমাধানটা কি প্রবাবিলিটি দিয়ে করা যাবে? এটা কি সাইট দেখেছিলেন? চ্যাট বক্সে দিয়েছিলাম। হ্যাঁ, 1/2 আর 1/3 ওগুলো দেখছি। রাইট, তো এরকম কি হবে নাকি? অনেক অনেক না, অনেক চিন্তা করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। কেমন এই ছোট্ট জিনিস সেখানে অ্যানালাইসিস করতে হবে এবং আমরা অ্যানালাইসিস করতে আগ্রহী কম, আমাদের আগ্রহটা কম। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে বড় করি না, এই জন্য হলো যত রকম বিপত্তি। তাহলে আমার আমি যে প্রবলেমগুলো দিলাম এটা আমাকে, আচ্ছা আমি বরং এই ঠিকানাটা দিই, এই ঠিকানায় আমাকে জানানো যেতে পারে, তবে উত্তরটা হলেও এই উত্তরটা অন্য মানুষের সাথে ফাঁস না করা ভালো, যাতে এই প্রবলেমটা অন্য আরেকজনের জন্য প্রবলেম হিসাবে থাকে, সেও যাতে চিন্তা ভাবনা করে। আপনারা সবাই যদি চিন্তা করেন তাহলে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবে। আমাদের হাত পা গুলি যদি শক্তিশালী হয় তাহলে কি বাংলাদেশ শক্তিশালী হবে, সমৃদ্ধ হবে? এই মোটা তাজা পা গুলো ঠিক রাখার জন্য আরো বেশি খাওয়াইতে হবে, বাংলাদেশ গরিব হবে। আপনাদের মাথা যদি শক্তিশালী হয় তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে, অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ রিয়ালি না, কেবলমাত্র মস্তিষ্ক সমৃদ্ধ হলে, মস্তিষ্কর যথাযথ বিকাশ হলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ হলে কতটা সমৃদ্ধ হবে এ ব্যাপারে আমার সন্দেহ আছে। আপনারা ভালো থাকবেন, আমার কখনো যদি সুযোগ হয় আমি আবার আপনাদের সামনে হাজির হব। স্যার একটা বিষয় জানার ছিল, যে দুই বন্ধুর বিষয়টা যেটা বললেন তিনতলা এবং নয়তলার, এটা স্যার একটু ব্যাখ্যা করে দিলে ভালো হবে। তাহলে কি আমি এখানে রাখতে পারি? আর পাবো আমরা আমাদের কোর্সের মধ্যে আরো একদিন ওই নীলা ম্যাডাম যদি মানে আমাকে কেমন আছেন? থ্যাংক ইউ আমাকে। ভালো স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন আপনি? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার আপনাকে তো ধন্যবাদ দেওয়ার মতো যোগ্যতা আমার নাই স্যার। তো পরিচালক মহোদয়,
পরিচালক মহোদয় স্যার বাসায় যে নামাজ পড়বেন মাগরিবের নামাজ সেই কারণে উনি চলে গেলেন এবং আমাকে স্যার এই দায়িত্বটা স্যার দিয়ে গেলেন, এটা স্যার গুরু দায়িত্ব। তো স্যার আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার, কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আমাদের প্রশিক্ষণার্থীদের সঙ্গে আমাদের সঙ্গে স্যার এতক্ষণ দীর্ঘক্ষণ সময় দিলেন স্যার। তো আমি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলছি, স্যার অত্যন্ত মানে জ্ঞানী লোক, ওয়ার্ল্ডের মধ্যে একজন সেরা কম্পিউটার বিজ্ঞানী, আমরা তার সঙ্গে আপনাদেরকে মাত্র মানে পরিচয় করে দিতে পারছি। স্যারের সঙ্গে সারা দিন থাকলেও আপনারা উঠতে চাবেন না এরকম আমার মনে হয়। স্যার আমাদের নেকটারের সুখে দুঃখের সাথী, নেকটারের একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী এবং উনি নেকটারকে খুব ভালোবাসেন, শুধু তাই নয় ওনার বন্ধু বান্ধবদেরকে উৎসাহিত করে নেকটারকে ভালোবাসার জন্য। তা আমি যখন স্যারকে আমন্ত্রণ দেই, স্যার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন যে এতগুলো প্রোগ্রামিং জগতের লোকের সঙ্গে স্যার কথা বলবেন। আমি বলছি স্যার 90 জনের মতো স্যার এখানে আছেন পার্টিসিপেন্ট, তো স্যার সেই কারণে রাজি হয়ে গেছেন। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি পরিষ্কার শুনতে পাচ্ছি, আমি আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি। আমি প্রশিক্ষণার্থীদেরকে আমি সম্মানিত প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে বলবো যে স্যার যে আজকে কথাগুলো বললেন, যে বিষয়গুলো আপনাদেরকে উদ্দেশ্যে বললেন, তাৎক্ষণিক উত্তর স্যার চাইনি। স্যার চাচ্ছেন যে অত্যন্ত সুচিন্তিত আপনারা উত্তরটা দিবেন, চিন্তা করে দিবেন, কারণ স্যার যে প্রশ্নগুলো করছেন এগুলা কিন্তু মানে ছোটখাটো বিষয় নয়, চিন্তার বিষয়। এবং স্যার একটা কথা বলছিলেন যে আমাদের দেশের মতো উত্তর দিয়েন না, এটা মায়ানমার বা শ্রীলঙ্কার মতো, এগুলা কিন্তু বুঝতে হবে আমি কি মিন করছি, তাই না? আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি মিন করছি। আর আমি কিন্তু প্রকৃতপক্ষে আপনাদের তুচ্ছতা ছিল করতে চাইনি, আপনারা যাতে ডিটারমিন্ড হন, দৃঢ় প্রতিজ্ঞ হন, এটা আমি নিজেই করে ছাড়বো। এবং নিজে করতে পারলে যে অপার আনন্দ পাবেন তাতে আমার কোনো সন্দেহ নেই। এই স্যার আজকে ক্লাসটাই ছিল আমাদের মূলত এইটা, আপনাদেরকে উজ্জীবিত করা, আপনাদেরকে ব্রেনটাকে মানে যাতে এই প্রোগ্রামিং জগতে আপনি নিয়ে আসতে পারেন। এরপরে আমাদের নীলা ম্যাডাম অত্যন্ত ভালো, তিনিও আপনাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে। তো আমি আর দেরি করি না, স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করছি যে স্যারকে আমি কষ্ট দিলাম এই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। স্যার ধন্যবাদ স্যার আপনাকে, সবাইকে ধন্যবাদ, প্রশিক্ষণার্থী বৃন্দদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ নীলা ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, আপনি সুন্দরভাবে আজকে টিচারদেরকে একত্রিত করতে পারছেন, আমাদের প্রশিক্ষণার্থীদেরকে একত্রিত করছেন, এই জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ।